আমি পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা মুহাম্মদ বলেন নাম কি সূরা মুহাম্মদ আর একটু জোরে সূরা মুহাম্মদ আচ্ছা এইখানে আমি আসছি একেবারে খালি হাতে আমার হাতে যে একটা কিতাব আছে এর নাম কি কুরআন সবাই বলেন এর নাম কি কুরআন পৃথিবীতে যদি বিশাল বড় একটা কিতাব থাকে যেটা 5 জন 10 জন লাগে আলগি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য ওই কিতাবের দাম বেশি না এই কিতাবের দাম বেশি সবাই বলে না কুরআনের দাম কম না বেশি বেশি আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে যেটা গ্রহণ যোগ্য এক চুল পরিমাণ যদি কোনো ব্যক্তি এইখানে সন্দেহ পোষণ করে ঈমান থাকবে না যাবে যাবে হাদিসের মধ্যে সহিহ হাদিস আছে জয়ীফ আছে হাসান আছে বিভিন্ন পর্যায়ের হাদিস আছে না নাই আছে জুরে বলেন কিন্তু কুরআনুল কারীমের সহি নাই হাসান নাই জয়ীফ নাই এক কথায় লা রাইবা ফি এমন একটি কিতাব যেটার আগে পরে সামনে পিছনে কোনো সন্দেহের অবকাশ নাই চিল্লায় কোন ঠিক কি না এই কুরআন একটু মানবো আর একটু মানবো না ঈমান থাকবে না যাবে যাবে একটু আওয়াজ চাই 2 মিনিট পরে আপনারা যেটা চাচ্ছেন আমি সেটাই দেব আমি হাদিস থেকে নয় আজকের এই লাউহে মাহফুজের কোরআন থেকে আপনাদেরকে কথা শোনাবো শুনতে রাজি আছেন না নাই এই মুন্সিগঞ্জের যেই কোরআন সৌদি আরবের একই কোরআন কথা কোন ঠিক কি না আপনার মসজিদের ইমাম সাহেবের মিম্বারের যেই কোরআন আজকের মাহফিলে আমি শেরপুরের হাতে একই কোরআন কথা কোন ঠিক কি না কোরআনে কোনো পার্থক্য আছে না জোরে বলেন আছে না কোরআন একটু মানি আর একটু মানি না আপনারাই জবাব দেন তার ঈমান থাকবে না যাবে যাবে আল্লাহ বলছেন কোরআনে শুরুতেই এক নম্বর পারার একেবারে প্রথম দিকেই মাত্র কি বলে 22 নম্বর আয়াতে আল্লাহ পাক 23 নম্বর আয়াতে বলছেন ফাতু বিসুরাতিন মিন মিসলিহি অর্থাৎ তোমরা যদি এই কোরআনকে সন্দেহ করো অনুরূপ একটি সূরা আবিষ্কার করো আমরা কেউ করতে পারবো আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়ে বলছেন কেউ পারবে না অতএব এই কোরআন যেরকম দিয়েছি একটা জের জবর পেশ নুকতা অক্ষর অস্বীকার করলে ঈমান থাকবে না এইটুকু সবাই বুঝেছেন সৌদি আরবের যেই কোরআন বাংলাদেশের আরো জোরে বাংলাদেশের ঢাকার জমিনের যেই কোরআন মুন্সিগঞ্জের জমিনের চিটাগাঙ্গের যেই কোরআন মুন্সিগঞ্জের জমিনের মুন্সিগঞ্জের মসজিদে মসজিদে যেই কোরআন আজকের মাহফিলের সেই একই চিল্লায় কোন ঠিক কিনা তাহলে কোরআন থেকে কথা হবে আপনার ইচ্ছার বিরুদ্ধে গেলে যদি আপনি মনে করেন এটা তো আমি মানতে রাজি নয় আপনারা ফতোয়া দেন ঈমান থাকবে না যাবে যাবে কোরআনের কথা আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ বলেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24 আয়াত নম্বর কত 24 আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24 আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন এইখানে কি বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা চিল্লায় কোন মারহাবা আল্লাহ বলছেন ওহে মুন্সিগঞ্জবাসী শুধু তোমাকেই বলছি না এই পৃথিবীতে তোমরা যারাই ঈমান এনেছো কার উপর এবং আল্লাহর হাবিবের উপর তোমাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন এই লাউহে মাহফুজের কোরআন তোমরা কি এই কোরআন নিয়ে গবেষণা করো না নাকি তোমাদের অন্তরকে তালা মেরে দেওয়া হয়েছে অন্তরকে তালা আবদ্ধ করে দেওয়া হয়েছে যারা কোরআন নিয়ে গবেষণা করে না তাদের অন্তর তাদের কলব তালাবদ্ধ তাদের মুখেও তালা চোখেও তালা কানেও তালা কালবের মধ্যেও তালা এই জন্য আল্লাহ বলছেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো চিল্লা এখন মারহাবা এখন আমরা কোরআন নিয়ে গবেষণা করব শুনতে রাজি আছেন না নাই কোরআন বলছে একটু কথাগুলা তিতা হবে কি কথা হবে কথা বোঝা যাচ্ছে তিতা কথা আব্বাজির আমার আপনার এইখানে যারা আছেন সবার হাতে মোবাইল আছে রেকর্ড করে নেন মিডিয়াতে রেকর্ড হচ্ছে বিভিন্ন জায়গায় কথাগুলো যাচ্ছে মা বোন যারা আছেন বাড়িতে কলম নিয়ে খাতা নিয়ে কথাগুলো নোট করেন আমি শেরপুরি আজকে যে কথা বলছি আমি কিয়ামত পর্যন্ত সময় দিলাম নীল আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মায়ের বেটা জন্মই হয়নি এই জমিনের উপরে আমার এই কথাকে উল্টাবে কেননা এটা আমার কথা নয় লাউহে মাহফুজের কোরআনের কথা হবে চিল্লা এখন মারহাবা মারহাবা
সূরাতুল বাকারা একেবারে প্রথম দিকে 4 নম্বর পৃষ্ঠায় আয়াত নম্বর 26 এর মধ্যে বর্ণনা করেন মারহাবা কোন একেবারে প্রথম পারা 4 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 26 অংশ বিশেষ আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা মারহাবা কোন এই কথাটা শোনার পরে আপনার অনেকের মাথাটা গরম হয়ে যাবে আগে রাগ করবেন না আগে পেজ লাগাইতে হবে এরপর পেজ ভাঙতে হবে কথা কোন ঠিক কি না আজকের কথাটা একটু মনোযোগ দিয়ে কুরআনের ভিতর আল্লাহ বলেছেন সূরা বাকারার আয়াত নম্বর 26 মনে থাকবে বাবা বলেন তো কত নম্বর আয়াত 26 আপনারা অনেকে বাংলা পড়তে পারেন না ভাববেন হুজুর আমি তো পারি না আপনার মেয়ে পারে আপনার ছেলে পারে আপনার নাতি পারে কেউ যদি না থাকে আগামী কাল শুক্রবার আপনি আমার মসজিদে আসেন গাউসুল আদম সুন্নে জামে মসজিদে মসজিদের যে বাংলা কুরআন শরীফ আছে আমি খুলি আপনাকে দেখিয়ে দেব যতগুলো রেফারেন্স দেব প্রত্যেকটাই কোন ব্যক্তিগত বিশাল বড় কুরআন থেকে বলবো না যে কোন বাংলা কুরআন শরীফ খুললে আপনার অর্থ হুবহুব মিল পেয়ে যাবেন কোন মারহাবা মারহাবা আল্লাহ বলেন ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা আল্লাহ বলেন এই কুরআন পড়ে একদল মানুষ জান্নাতি হবে এই কুরআন পড়ে একদল মানুষ জাহান্নামী হবে বলেন কথাটা কার আল্লাহ আরো জোরে কথা কার আল্লাহ আচ্ছা সারা জীবন শুনছি কুরআন পড়লে মানুষ জান্নাতে যায় কুরআন পড়া মানুষ ভালো হয় হেদায়েতমুখী হয় কিন্তু আল্লাহ বলেন ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ইদিল্লু প্রতভষ্ট হবে গোমরাহ হবে জাহান্নামী হয়ে যাবে এই কুরআন পড়ে একদল মানুষ ওয়া ইয়াহদি বিহি কাসীরা এই কুরআন পড়ে আরেকদল মানুষ হেদায়েতমুখী হয়ে যাবে মারহাবা কোন মারহাবা এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন হুজুর কুরআন পড়লে মানুষ প্রতভষ্ট হয় কি কইরা জানার দরকার আছে না নাই আছে সবাই কয় না আছে না নাই আছে কুরআন পয়রা প্রতভষ্ট হয় জীবনে শুনছেন আপনারা কিন্তু আল্লাহই তো কুরআনে বলে দিয়েছেন নাকি এটা আমার বানানো কথা আল্লাহর কথা কার কথা আল্লাহ আল্লাহই বলেছেন কুরআন পড়ে মানুষ হেদায়েতমুখী হবে জান্নাতি হবে কুরআন পড়ে মানুষ প্রতভষ্ট হবে জাহান্নামী হবে আমি কাউকে এনকার করার জন্য বলছি না আপনি যেন কুরআন পড়ে প্রতভষ্ট না হন আপনি যেন কুরআন পড়ে জাহান্নামী না হন এই জন্য আমি আপনাকে এই কুরআনের বাণী শোনাচ্ছি মারহাবা কোন মারহাবা আল্লাহ পাক বলছেন ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা এই কুরআন পড়ার পর একদল মানুষ সঠিক পথ পাবে জান্নাতি হবে কুরআন পড়ে একদল মানুষ জাহান্নামী হবে এ মুন্সিগঞ্জের আব্বাজিরা ও আমার তরিকা পন্থী বাবাজিরা ফাতিহা ইজদাহম ঈদ মিলাদুন নবীর মেহফিলের আব্বাজিরা অনেকের মনে প্রশ্ন কি হবে এই কুরআন পড়ে যদি জাহান্নামে যাই শুনুন শুনুন আপনার জন্য বলছি আজকের মেহফিলের এই পোস্টারের মধ্যে লিখে দিয়েছে ফাতিহা ইজদাহম ঈদ মিলাদুন নবীর কথা আমাদের প্রধান বক্তা সাহেব বলবে যেহেতু ফাতিহা ইজদাহমের কথাটা চলে আসলে একটু শুনেন ফাতিহা ইজদাহম যার স্মরণে হচ্ছেন তিনি হচ্ছেন আপনার আমার সকলের সুপরিচিত গাউসে পাক আব্দুল কাদের জিলানী মারহাবা কোন মারহাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার স্মরণে আজকের এই ফাতিহা ইজদাহম মাহফিল এই আব্দুল কাদের জিলানী এই আয়াতের ব্যাখ্যাটা বোঝার জন্য তার একটি ঘটনা তার জীবনের একটি আধ্যাত্মিক কথা আপনাদের উপকার হবে এটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা একদিন জুমার দিন ছোট্ট বেলায় আব্বুকে ডাক দিয়ে বলল ও কলিজার টুকরা বাবা আজকে শুক্রবার আমি মসজিদে যাব নামাজ পড়ার জন্য ইমাম সাহেব হুজুরের পিছনে আমি নামাজ আদায় করব আব্বাই ডাক দিয়ে বললেন আব্দুল কাদের জিলানী তুমি ছোট্ট মানুষ মসজিদে যায় না বলেন কোথায় যায় না মসজিদে যায় না তুমি যেহেতু ছোট মানুষ মসজিদে গেলে তুমি দুষ্টামি করবা মারামারি করবা অতএব তুমি বাড়িতেই থাকো তোমার উপযুক্ত বয়স হলে মসজিদে যাবা নামাজ পড়ার জন্য আব্দুল কাদের জিলানী কান্নাকাটি শুরু করলেন ডাক দিয়ে বলতে চান ও কলিজার টুকরা আব্বা আমি দুষ্টামি করব না মারামারি করব না আমি কাউকে কষ্ট দিব না
দয়া করে আমাকে মসজিদে নেন, আমি একটু মসজিদে গিয়া ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে চাই। কোন সুবহানাল্লাহ, নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। সবাই বলে না আছে না নাই? আছে। এক দল আছে দেখানো নামাজি, আরেক দল আছে আশিক রাসূল নামাজি, চিল্লা এখন ঠিক কি না? ঠিক। কারবালার জমিনেও ছিল নামাজি, আমরা হলাম হুসাইনি প্রেমিক সুন্নি মুসলমান ইমানদার নামাজি, আমরা কাউকে দেখানোর জন্য নামাজ পড়ি না, চিল্লা এখন ঠিক কি না? ঠিক। আমাদের নামাজ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক কি না? ঠিক। আব্দুল কাদের জিলানী কে একটু গভীরভাবে শুনুন, সময় হয়তো বেশি পাবো না। তাকে ধরে ধরে মসজিদে নিয়ে গেলেন আব্বা আবু সালে মুসা জঙ্গে, নেওয়ার পরে বারান্দার ভিতরে যেই জায়গায় বাহিরে মানুষ জুতাগুলা রেখে দেয়, জুতার এক পাশে আব্দুল কাদের জিলানীকে আব্দুল কাদেরের বাবা বসিয়ে রাখলেন, আর বললেন বাবা খবরদার দুষ্টামি করো না, তুমি কাউকে কষ্ট দিবা না, তুমি এখানে চুপচাপ বসে থাকবা, নামাজ শেষ হলে নামাজের পরে তোমাকে আবার বাড়িতে নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জুতা রাখার স্থানে চুপচাপ বসে আছে। মনোযোগ আছে আপনাদের? খেয়াল করেন, কোরআন পড়ে মানুষ প্রতবষ্ট হবে এই কথাটা বুঝানোর জন্য আমি কথাটা বলতেছি, এটা বলার উদ্দেশ্য নয়। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যখন জুতার জায়গায় বসে থাকলেন, আব্বাই বলছে মসজিদের ভিতরে ঢুকো না, তিনি মসজিদে যাচ্ছে না। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হুর আব্বা মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, আর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জুতা যেই জায়গায় রাখা ছিল জুতাগুলা দুই ভাগে বিভক্ত করতে লাগলো। কোন সুবহানাল্লাহ। ডান পাশের জুতা বাম পাশে দিয়ে দিচ্ছে, বাম পাশের জুতাগুলা ডান পাশে দিচ্ছে। আমার সভাপতি সাহেব আব্বাজি রহিম ঢালি সাহেবের মতো অনেক মুরব্বী মানুষ আছে, দেখবেন জুতা যদি ডান পাশে আসে বাইর হয়ে না পাইলে খুঁজবো, বলবো জুতা রাখলাম এই জায়গায়, জুতা দিয়ে যায় আছে বাম পাশে, মনে মনে কষ্ট লাগবে। মুরব্বী মানুষ রহিম ডালি সাহেব মনের জানতেই বলে দিল, আহারে কি কাজ করবার, জুতা রাখলাম ডান পাশে, জুতা গেছে বাম পাশে, এটা কেমন করে হলো? তাকিয়ে দেখে ছোট্ট আব্দুল কাদের পাশেই বসা, ডাক দিয়ে বলতে সেই কাজটা কেউ করে নাই, নিশ্চয় জুতার পাশে আব্দুল কাদের বসা ছিল, আব্দুল কাদের জিলানি জুতাগুলা ওলট পালট করেছে। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানি তুমি কি জুতাগুলো ওলট পালট করেছ? লম্বা কথা সংক্ষেপ বললাম। আব্দুল কাদের জিলানির আব্বা যখন বাইর হলো জিজ্ঞেস করলো, তুমি জুতা কি নাড়াচাড়া করেছ? আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে বলে, বাবা হ্যাঁ হ্যাঁ আমি জুতাগুলা ওলট পালট করেছি। কেন জুতা ওলট পালট করলা? আব্বাই কথা বইলাই, বাবা আবু সালে মুসা জঙ্গি আব্দুল কাদেরের গালের ভিতর একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র থাপ্পড় দিছে, দিতে দেরি আব্দুল কাদের জিলানি একটা চিৎকার মারছে, ও হে মুসল্লিরা কে কোথায় আছো? আর কেউ বাড়িতে যেও না, আর কেউ তোমরা বাসায় যাইবা না, এসো এসো আজকে এই মুহূর্তে তোমাদের ইমাম সাহেব হুজুরের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ ছাড়া ইমাম সাহেবকে এই জায়গা থেকে ছাড়া যাবে না। কোন সুবহানাল্লাহ। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে আবার ডাইকায় আনবে ঘরে, তোমায় টাই নাই আনবে ঘরে, কথা কন ঠিক কিনা? পীরের যদি উপযুক্ত হন নাকি বেদাত করে ফেললাম? কেউ বেদাত করে ফেললাম? আগেই বলছি কোরআন থেকে বলবো, কোথা থেকে বলবো? দেখুন আসেন, ওই আব্দুল কাদের জিলানির কাছে যাই, ওই যে বলছিলাম কোরআন পড়ে একদল মানুষ প্রতবষ্ট হবে জাহান্নামে যাবে, এটা কে জানেন? এই কোরআন পড়ে পড়েই তো আপনার মসজিদের ইমাম সাহেব আপনাকে বলেছিল, বাবা পীরের কাছে যাও না, পীরের কাছে যাওয়া বিদআত, বাবা রাগ করেন না, এ কথা বলছে না? আচ্ছা আপনি আমাকে মাইনেন না, আমার সাথে আপনার প্রচুর শত্রুতা আছে, মনে করেন আপনি আমাকে কোনো অবস্থাতে মানতে বলি না, আপনি আমার একটা কথাও মাইনেন না, আমি যে রেফারেন্সগুলো আপনাকে দিছি আপনি বাড়িতে গিয়ে কোরআনের সাথে মিলান, আপনার মসজিদের ইমাম আপনি যে হুজুর কাছে
বড় হুজুর মনে করতেছেন সে যদি আজকে পীরের বিপক্ষে কথা বলে সে যদি আজকে পীরের বিপক্ষে কথা বলে হাকিকতে সে কোরআনের বিপক্ষেই তো কথা বলল ঠিক কি না আপনি খেয়াল করেন কোরআন আমি এমন ভাবে কথাটা বলছি বুকে সাহস নিয়ে বলছি এই মুহূর্তে যদি আপনি আসেন হ্যাঁ আমি আপনাকে বলবো এই মুহূর্তে গ্যারান্টি আপনার মোবাইলে গুগলে যান প্লে স্টোরে যান আপনি সার্চ করেন গুগলে গিয়ে সূরা ফাতাহ আয়াত নাম্বার 10 অর্থ কি আপনি পড়েন যদি না মিলে এখন এসে বলেন হুজুর আপনি বলছেন মিলে নাই আমি গ্যারান্টি দিলাম আপনাকে সূরা মুনতাহিনাত আয়াত নাম্বার 12 আপনি এখন গুগলে যান প্লে স্টোরে যান আপনি লিখেন সার্চ করেন বলবেন যে হুজুর আপনি যেই কথা বলেছেন এটার সাথে আমি মিল পাচ্ছি না বর্তমান আধুনিক যুগ আপনারা চাইলেই যে কোনো জিনিস করতে পারেন এখন আপনি রিচার্জ করে দেখেন আমি মুলবি যেই কথা বলেছি আল্লাহর কোরআনের সাথে হুবহুব ওই কথাটা মিল আছে চিল্লা এখন মারহাবা মারহাবা আপনাদেরকে লম্বা হয়ে যাবে আব্দুল কাদের জিলানি মসজিদের দরজায় বাবা একটা থাপ্পড় মারছে মনে আছে আপনাদের ওই কথাতেই যাচ্ছি লম্বা হয়ে যাবে বাবাই থাপ্পড় মারার পরে উনি ডাক দিয়ে বলল এ বাবাজিরা আসো ইমাম সাহেবের ইন্টারভিউ হবে আজকে মাহফিলের শ্রোতাজিরা কেউ লড়বেন না গভীর মনোযোগ যিনি আজকের ইমাম সাহেব তার ইন্টারভিউ হবে আল্লাহর ওলিদের কথার ভিতর আলাদা একটা তাসির থাকে কি থাকে তাসির থাকে আব্দুল কাদের জিলানির কথাটা প্রত্যেকটা মানুষের কলিজার ভিতর গিয়ে লেগেছে সবাই হতভম্ব নিস্তব্ধ হয়ে গেল সবাই চলে আসছে আব্দুল কাদের জিলানির কাছে কই কি ছোট্ট বাচ্চা তার বাবার ইন্টারভিউ নেবে এটা কি দেখার দরকার আছে না নাই আছে এবার বলতেছে আব্বু আপনি আমাকে একটা থাপ্পড় মারছেন কষ্ট নাই আপনাকে একটা প্রশ্ন করি কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষ জান্নাতে থাকবে জাহান্নামী মানুষ জাহান্নামে থাকবে দুইটা দুই জায়গায় থাকবে নাকি এক জায়গায় থাকবে আপনাদের কি মনে হয় দুইটা দুই জায়গায় থাকবে লম্বা কথা সংক্ষেপ বললাম আব্দুল কাদের জিলানের আব্বা জবাব দিল জান্নাতি মানুষ জান্নাতে আর জাহান্নামী মানুষ বলেন জাহান্নামী মানুষ জাহান্নামে থাকবে আব্দুল কাদের জিলানি এবার একটা ডাক দিয়ে বলছে হ্যাঁ মুন্সিগঞ্জবাসী আমাকে কেন থাপ্পড় মারা হলো আমি তো সত্য কথা করেছি আমি সঠিক কাজ করেছি আমার গায়ে কেন আঘাত করা হলো আমি কি কাজ করেছি সঠিক কাজ করেছি আপনার ইমাম সাহেব আমার গায়ে কেন আঘাত করলো আপনাদের কাছে বিচার দিলাম এবার মসজিদের সভাপতি উদাহরণস্বরূপ রহিম ডালি সাহেব ডাক দিয়ে বলেন ওহে ইমাম সাহেব আমি তো কিছুই বুঝলাম না আমার জামাল ভাই বলবে আমিও কিছুই বুঝলাম না কাজ কারবারটা কি জান্নাতি মানুষ জান্নাতে জাহান্নামী মানুষ জাহান্নামে তা ঠিক আছে জুতা গুলো আলাদা করছো কেন জুতা আলাদা করার কারণ কি আব্দুল কাদের জিলানি বলে আমার আব্বাই আমাকে মসজিদে ঢুকতে বারণ করেছে মসজিদে ঢুকতে নিষেধ করেছে আমি এই জায়গায় বসে বসে দেখতেছি এইখানে কিছু জান্নাতি মানুষের জুতা দেখা যায় আরো জোরে বলেন সুবহানাল্লাহ কোন মানুষের জুতা গেছে কোথায় মসজিদে জুড়ে জুড়ে কোথায় এই আওয়াজ ওয়াজ হইব না আসল ওয়াজ আসছে কোথায় গেছে আরো পিছনের আব্বাজিরা বলেন কোথায় নামাজ পড়ার জন্য গেছে তিনি বলে আমি জুতার দিকে তাকিয়ে দেখলাম এইখানে জান্নাতি মানুষের জুতা আবার বাম দিকে তাকিয়ে দেখি জাহান্নামী মানুষের জুতা এটা আরেকটার সাথে উলুট পালট হয়ে গেছে আমি জান্নাতি মানুষের জুতা এক সাইড করলাম জাহান্নামী মানুষের জুতাগুলা আরেক সাইড করলাম প্রমাণ করে দিলাম ওহে মুন্সিগঞ্জবাসী সব মুসলমান মসজিদে ঢুকবে দাড়ি টুপি জুব্বা নিয়ে সবাই জান্নাতি না কিছু জাহান্নামীও ঢুকবে কথা কোন ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা সবাই মসজিদে যাবে নামাজ পড়বে জামাল ভাই নামাজ পড়তে পড়তে কপালে নামাজের দাগও পড়বে কিন্তু যদি কোরআনকে ওই যে আফালা এটা দাব্বারুন আল কুরআনা আমা আলা কুলুবিন আকফালুহা বোঝার মতো না বুঝে পীর ধরা জায়েজ নাই আমি তো কোরআন থেকে দেখাইছি কেউ আপনার মুলুবি ঈদে মিলাদুন নবীর মাহফিল এই ঈদে মিলাদুন নবীর বিপক্ষে
আপনার মৌলবী ফতোয়া দিয়েছে অথচ ঈদে মিলাদুন নবীর সপক্ষে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে মারহাবা কর এখন আপনি বলেন আপনার মৌলবী ইমাম সাহেবজুর আপনার উপর স্টেজে চলে আসেন হুজুর আপনারা আলেম মানুষ তাহলে বাবাজির আমার কোরআন 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 খেয়াল করেন এই কোরআনটা গবেষণা করে না কোরআনটা কি করে না গবেষণা করে না কোরআনে এমন কিছু নেই যেটা নেই তাহলে আব্দুল কাদের জিলানি প্রমাণ করে দিল একদল মানুষ জান্নাতে ঢুকবে নামাজ পড়বে এরা জান্নাতি দাড়ি টুপি জুব্বাট সব আছে আরেকদল মানুষ যাবে কেউ দাড়ি টুপি জুব্বা দেখতে শুনতে শুরুতে ভালো কিন্তু এরা জান্নাতি না জাহান্নামি আর যারা জান্নাতি না জাহান্নামি তাহলে ও যে মসজিদে গেছে মসজিদে গিয়া কোরআন পড়ছে কি পড়ে নাই নামাজে কোরআন তেলাওয়াত করছে না নামাজে কোরআন তেলাওয়াত আছে তাসবিহ আছে দুরুদ আছে রুকু আছে সিজদা আছে থাকা সত্ত্বেও ওই ব্যক্তি জাহান্নামি কেন জানেন প্রমাণ হয়ে গেল এই কোরআন সে বুঝার মতো বুঝে নাই সেই কোরআন পড়ে নবীকে সাধারণ বলেছে কোরআন পড়ে ঈদে মিলাদুন নবীর বিপক্ষে ফতোয়া দিয়েছে এই জন্য তার এই নামাজ তার এই কোরআন তিলাওয়াত তাকে জাহান্নামী বানিয়েছে চিল্লা এখন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা কোরআন পড়েছে আমি এটা বলি নাই কোরআন পড়ে সত্য কোরআন পড়ে এই জন্য নবীজিকে কেমনে সাধারণের কাতারে আনা যায় নাসির বুঝছো এটা আমি তোমাকে একটা হাদিস বলছি আমি রেফারেন্স সহ বলছি আমি আমার লাঠির জুড়ে কথা বলছি না আমি আমার এলাম আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি আমার যতটুকু গবেষণা কোরআন হাদিসের জুড়েই আমি কথা বলছি কথা কন ঠিক কিনা অতএব মনে রাখবেন আপনারা পশুদিন এক মুলুবি আমার মাইকের আওয়াজ যাচ্ছে বাবা রাগ কইরো না এ কি করছে জানেন একটু আগে আমরা জিকির করছি না জিকিরের শান গাইছি না কথা বলে না গাইছি না কথাটা বলা প্রয়োজন এ বলতেছে আপনারাও বলবেন আচ্ছা জিকির কার নামে হয় পিছনের আব্বাজিরা কার নামে আচ্ছা এখন যখন কোন ওহাবি লামাঝাবি বাতেলপন্থী আলেম এখানে বসবো বড় হুজুর কানতে কানতে কি করছে জাননি কানবে আর বলবে হ্যাঁ ভেঙ্গাই দিবে আপনারে আপনি কবেন মারছে রে কি কান্দা কানছে আমি কিন্তু কান্নার ওয়াজ করতেছি না আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি কান্নার ওয়াজ আরেকদিন করবো আপনার ঘরে গিয়ে কথা কন ঠিক কিনা মা বাবার ওয়াজ করবো কবরের ওয়াজ করবো সেদিন কানবেন আজকে ইমানের ওয়াজ হচ্ছে মাহফিলে খানকায় মসজিদে মিম্বারে সব জায়গায় আওলাদ ভাই শুধুমাত্র আমলের ওয়াজ হয় আমি যে কথাটা বলতেছি এটা হচ্ছে ইমানের ওয়াজ কথা কন ঠিক কিনা কেন নামাজের বিপক্ষে কোনো হুজুরি ফতোয়া দেয় না যদিও হাত ইনুবাদ আর ইনুবাদ কিন্তু নামাজের পক্ষেই বলে ঠিক কিনা আপনি দেখবেন দরুদ সালামের বিপক্ষে না হয় দাঁড়ায় না হয় বৈশা হয় শুয়া না হয় নামাজের ভিতরে কিন্তু দরুদ সালাম পরে বিপক্ষে না আমলের বয়ানগুলা সব হুজুর করে কিন্তু ইমানের বয়ান সব জায়গায় হয় এই জন্য আমি আপনাকে ইমানের বয়ান শোনাচ্ছি আপনি শুনেন আমি আপনাকে কতটা গ্যারান্টি দিয়ে কথাটা বলছি আপনার ইমাম সে যদি এখন বড় হুজুর হয় বলে বাবা বিদাতি মুলুবিরা সব সময় জিকির করে পীরের নামে জিকির করে গাউসে পাকের নামে জিকির করে খাজা বাবার নামে জিকির পরে বাবা আদম শহীদের নামে জিকির করে শাহজালাল শাহ পরানের নামে আপনারা চিন্তা করবেন ঠিকই তো মাথা খাপ যাবেন আর বলবেন আমাগর শেরপুরি সাহেব জিকিরের মধ্যে ওলিদের কাসিদা গেয়েছে তার মানে সে ওলির নামে জিকির করলো ঠিক কিনা এটাই তো হয় না থাক ওরা শুনো এবার আসেন জিকির এ বাবা যারা গভীর মনোযোগ আপনার ইমান আপনার মুলবী সে গবেষণা না করার কারণে কেমনে আপনার ইমানকে হরণ করে এইটুকু শুনেন আপনি জিকির এই জিক্রুন শব্দটি আরবি পিছনের আব্বাজিরা সহ ডানে বামে চিল্লায় করুন কি শব্দ আরবি শব্দ জুড়ে বলেন কি শব্দ আচ্ছা এই জিকির শব্দের অর্থটা কি জানেন স্মরণ করা বলেন জিকির শব্দের অর্থ কি আরো জুড়ে আর একটু মহব্বতে আচ্ছা এই ওয়াজটা নিয়ে যাবেন আপনার মুলুবি গন্ডা মুরুক্ষ
আপনার মৌলবী কি বলছে আমি গন্ডা মূর্খ আজকে আমি স্টেজে ওঠার আগে আমাকে কেন প্রশ্ন করা হবে হুজুর আপনারা তো বিদআতি আপনারা জিকির করেন পীরের নামে আমি বলি তোমার মৌলবী চরম পর্যায়ের গন্ডা মূর্খ তার যদি জ্ঞান থাকতো সে এ কথা বলতো কথা কোন ঠিক কি না বলবেন কেমনে জিকির মানেই যদি হয় স্মরণ করা খেয়াল করেন তাহলে আপনি এই মুহূর্তে এখানে বৈশা আপনি আপনার মার কথা স্মরণ করছেন এটা জিকির এটা কি মনে করেন না মাগো তুমি খুব অসুস্থ মন চাচ্ছিল তোমার যে একটু দেখতাম আমি তো বিদেশের বাড়িতে এই যে মাকে ডাক দিছেন আর স্মরণ করছেন স্মরণ করাটাই কি হয়ে গেল জুরে জিকির তাহলে জিকির তো শুধু পীরের নামে না করলে আপনার নামাজ হবে না কবেন কেমনে খেয়াল করেন আত্তাহিয়াতু লিল্লাহে ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু এরপরে কি বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী দেখেন খেয়াল করেন হে রাসূল আপনাকে আমি সালাম দিচ্ছি এই যে নবীকে খেয়াল করলেন স্মরণ করলেন মনে করলেন মনে করাটার নামই তো হচ্ছে জিকির আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন শুধু নবী কেনা ইবাদিল্লাহিস সলিহিন সলিহিনের মধ্যে বাবা আদম শহীদ পড়ছে মুন্সিগঞ্জের বারাউলিয়া পড়ছে শাহজালাল শাহ পরান পড়ছে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলিরা পৃথিবীর জমিনে আগমন করবে সবাই ইবাদিল্লাহিস সলিহিন সবাই ইবাদিল্লাহিস সলিহিন নামাজের মধ্যে তাকে স্মরণ করলেন মানে নামাজের ভিতরেও আল্লাহর ওলিদের জিকির আছে না নাই নাসির জিকির আছে না নাই বুঝো জিকির শব্দ তুমি যে কোনো ডিকশনারি খুলবা জিকির শব্দের অর্থ স্মরণ করা জিকির শব্দের অর্থ কি এখন আমি যে উঠার আগে আমাকে গুতা মাইরা কইল আপনারা তো পীরের নামে জিকির করেন এখন ওই মুলবি যদি নামাজে ওলির নামে জিকির না করে তার নামাজ হবে নামাজের ভিতর যদি ওলির নামে জিকির চলে বাহিরে চলবে না এই মুহূর্তে যদি আপনি আব্দুল কাদের জিলানিকে স্মরণ করেন জিকির হয়ে গেল আপনি যদি এই মুহূর্তে আজকের মেহফিলের প্রধান বক্তাকে স্মরণ করেন স্মরণ করাটাই জিকির স্মরণ করাটা কি পাগলাই বুঝে না জিকির কারেক এই জন্য ও ফতোয়া দিছে আপনার আমার ইমানকে নষ্ট করার জন্য তুমি আদম শহীদের মাজারে যাও তুমি শাহজালালের মাজারে যাও ওরা তো বিদাতি এরা ওলেন নামে জিকির করে আরে জিকির না এটা হচ্ছে স্মরণ যেটা আল্লাহ তাআলা নিজে আদেশ করেছে কোন মারহাবা একটা পয়েন্ট মনে রাখবেন এর দ্বারা আপনাকে বোঝাচ্ছি আপনি কার কথা শুনবেন আপনার ইমানের বয়ান চলছে কোরআন থেকে আপনাকে আমি দেখাইলাম জিকির শব্দটা কোরআনের ভিতরে আসছে আলা বি জিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব আল্লাহ তাআলা কোরআনে বলেছে আমি একটা হাদিস বলেছি এবার আপনার ইমাম সে যদি আপনাকে বিদআতি বলে কোনোদিন যদি বলে বিদাতিরা পীরের নামে জিকির করে তার কথা মানা যাবে না পিছনের আব্বারা বলেন মানবেন না এটা আপনার ইমান এটা আপনার কি ইমান মনে রাখবেন আপনি এই মুহূর্তে গুগলে যান এই মুহূর্তে গুগলে যান আরেকটা হাদিস বলে আপনাকে ইবনে মাজা শরীফ লিখবেন সুনানে ইবনে মাজা হাদিস নং 61 গুগলে সার্চ করেন একজন সাহাবীর নাম আসবে সাহাবী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ওহে দুনিয়ার মুসলমান আমি যখন যুবক ছিলাম আমার ভরপুর জীবন যৌবন কুরআন শিখার আগে আমি সাহাবী জুনদুব আল্লাহর হাবিবের কাছ থেকে ইমান শিখেছি কোন সুবহানাল্লাহ কি শিখেছে ইমান আবার বলছি আমি আপনাকে যেই কথা বলছি এটা হচ্ছে ইমান আমি আপনাকে একটাও আমলের কথা বলি নাই একটাও বলি নাই শুধু ইমানের কথা বলছি খেয়াল করেন অনেকে ভাবেন না হুজুর আমি তো দাড়ি রাখছি আমি ইমানদার আমি কি একটু জোরে বলেন ইমানদার আমি পাগড়ি বানছি হুজুর আমি পাগড়ি বানলাম আমি অত ইমানদার দাড়ি রাখছি আমি ইমানদার জব্বা পরলাম ইমানদার তাসবি পরি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এইগুলো তো আমি ইমানদার কিন্তু মনে রাখেন কোরআন এবং হাদিস কি বলে হাদিসের খুদ বুখারীর 15 নম্বর হাদিস আপনি এই মুহূর্তে সার্চ করেন ইমান নামাজকে বলে নাই ইমান রোজাকে বলে নাই ইমান হজকে বলে নাই ইমান কি জানেননি ইমান হচ্ছে নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুবহানাল্লাহ ইমান কি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির প্রেমকে ইমান বলা হয়েছে এখন তার দাড়িটা কি হবে
প্রশ্ন আসে না? না, দাড়ি হচ্ছে ইমানের আলামত। দাড়িটা কি ইমানের আলামত? দাড়িটা কি খেয়াল করবেন আপনি যে ইমানদার এর জন্য কিছু আলামত লাগে না, ওই আলামতটা হচ্ছে দাড়ি। আপনি যখন ইমানদার গায়ে পাঞ্জাবি পরছেন এটা হচ্ছে তার একটা আলামত, আপনি যে ইমানদার মাথায় পাগড়ি বাঁধছেন এটা তার একটা আলামত, কিন্তু দাড়ি টুপি জুব্বা এগুলোকে ইমান বলা যাবে না। আপনি আপনার ইমামকে আপনার হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর আপনি আপনি অনেক জানেন অনেক ভালো বুঝেন, আপনাকে আমি জিজ্ঞেস করলাম ইমান কি? আপনি জিজ্ঞেস করেন আপনার হুজুর বলবে ইমান সাতটা বিষয়ের উপর, তার মধ্যে অন্যতম বুখারী 15 নম্বর হাদিস প্রমাণ করে ইমান হচ্ছে আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসার নাম। কোন সুবহানাল্লাহ, ইমান কি নবীজির ভালোবাসার নাম? এটা একটু প্রমাণ করে দেই। ভারতে একটা কি বলে আপনার এই রাজ্য আছে, একটা প্রদেশ আছে যেখানে আপনার কি বলা হয় এই অসংখ্য মানুষ আপনার একটা ইউটিউবে সার্চ করলেও পারবেন, এই পাঞ্জাব। কি প্রদেশ? পাঞ্জাব। এই পাঞ্জাব প্রদেশের যে সমস্ত লোকগুলো আছে এদের মাথার মধ্যে যে পাগড়ি, আমার পাগড়ি আর কত বড়, ওদের পাগড়ি বানতে বানতে কান সহ ঢাকে, এবং কি এত সুন্দর, আমার মনে হয় বাংলাদেশের সবচাইতে সুন্দর করে পাগড়ি বাঁধনেওয়ালা আলেমের চাইতেও সুন্দর পাগড়ি ভারতের পাঞ্জাবের প্রত্যেকটি বিধর্মীদের মাথার মধ্যে আছে না নাই? আছে না? এখন পাগড়ি থাকার কারণে কাল থেকে আমরা সকলে মাইকিং করবার বলবো, যেহেতু ভারতের পাঞ্জাবের যে সমস্ত ভাইদের মাথায় পাগড়ি এত সুন্দর করে বাঁধা, তারা ইমানদার, চলবো? কেউ চলবো নি? পাগড়ি বাঁধা থাকা সত্ত্বেও ইমানদার না কেন? তার ভিতরে নবীর প্রেম নাই কি নাই? আচ্ছা, এবার আপনাকে আমি আরেকটা পয়েন্ট বলি। এই হাদিসটা বুখারীর মধ্যে আসছে, কোথায় আসছে? এই কথাটা নিয়ে বাসায় যাবেন। আজকে দেখবেন একদল মানুষ এই যে আমরা ওয়াজ করতেছি, কালকে সকালে উঠা বলবে আমার নামাজের ব্যাঘাত হয়েছে, তাহাজ্জুতের ব্যাঘাত হয়েছে, এত রাত পর্যন্ত মাহফিল করেনি, ফজরের নামাজ পড়ে নাই, এরকম একটা অভিযোগ কিন্তু বাইর হবে। কেউ বাইর হবে না? আমি জায়গায় বি জায়গায় ঘুরি, আমি জানি কালকে রাতে এক মিনিট ঘুমাই নাই, মানে আমার পিঠ আর বিছানা লাগেনি, কুমিল্লা মনোরহমগঞ্জ সম্ভবত জায়গাটার নাম, এই মনোহরগঞ্জ কুমিল্লায় একেবারে ভিতরের এলাকা, সারা রাত ব্যাপী মাহফিল হয়েছে, আমি যখন এখানে ঢুকলাম তখন ফজরের আজান দিয়ে ফেলাইছে অলরেডি, তো নামাজ পড়ার পরবর্তী বিছানার সাথে আমার কি হয়েছে, মোলাকাত হয়েছে। আমি জানি জায়গায় বি জায়গায় ঘুরি, আমার একটা অভিজ্ঞতা আছে, এই জন্য আমি আপনাদেরকে বলছি যে সকালবেলায় একটা অভিযোগ বাইর হবে। খেয়াল করেন, এত রাত পর্যন্ত মাহফিল করলেন, নামাজের খবর নাই, সুন্নি সুন্নি করেন, দাঁড়াই মিলাদ পড়েন, তাহাজ্জুতের খবর নাই, দাড়ি নাই, এরকম একটা অভিযোগ আছে না আমাদের বিরুদ্ধে? যদিও আমরা নামাজের বিপক্ষে না, দাড়ির বিপক্ষে না, তারপরও তাদের প্রশ্নের বিপরীত আমি বুখারীর একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি, খুদ বুখারীর একটা হাদিস। একজন ইহুদি, কি নাম বললাম? একজন ইহুদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে খুব ভালোবাসলো, মহব্বত করলো, দেখার পরবর্তী আল্লাহর হাবিবের জবান থেকে যখন এই কোরআনের কথা শুনলো, তার প্রতি ইসলামের প্রতি একটা আকুতি মিনতি, ইসলামের প্রতি একটা মহব্বত চলে আসছে। এই ইহুদি আল্লাহর হাবিবকে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়ান, মুসলমান বানান, আমি আপনার কদমে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব ওই ব্যক্তিকে সকাল 10টা থেকে 11টা এই সময়ের মধ্যে তাকে কালিমা পড়ালেন, মুসলমান বানাইলেন, কিন্তু জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগেই এই সাহাবিটা মারা গেল। ওই ইহুদি যে ইমান আনছে সে কি করছে? মারা গেছে। এখন আল্লাহর হাবিব ওই সাহাবাই ওই ইহুদি যিনি সাহাবি হলে একটু আগে ইমান এনেছে, তার নামাজের জানাজা পড়লেন, হাত তুলে ফরিয়াদ করলেন এবং বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবিকে সাহাবিয়তের মাকাম দান করেছে, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে দাখিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ! আরো জোরে কোন সুবহানাল্লাহ! এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন,
কিয়ামত পর্যন্ত এই হাদিস একজন ব্যক্তি অস্বীকার করতে পারবে না আপনারা জবাব দেন এই সাহাবী ঈমান আনলো 10টা বাজে মারা গেল 11টার ভিতরে এই সাহাবী কয় ওয়াক্ত নামাজ পড়ছিল পিছনের বাবাজির একটু আওয়াজ দেন কয় ওয়াক্ত আরো জোরে কয় ওয়াক্ত রোজা রাখছিল কয় বছর এক বছর রাখছে নফল রোজাও রাখে নাই যাকাত ফিতরা দেওয়ার সময় পাইছে ঈমান আয়না কি করছে এখন নামাজ ছাড়া তো নামাজ তো বেহেশতের চাবি জামাল ভাই কালকে আপনি ভাঙবেন সারা জীবন ওয়াজ শুনছেন নামাজ বেহেশতের চাবি আমি অস্বীকার করছি না মেশকাতেও হাদিসটা আছে আসসালাতু মিফতাহুল জান্নাহ এটা হাদিস আমি অস্বীকার করছি না সারা জীবন শুনছেন নামাজ বেহেশতের চাবি আপনার মৌলভীকে গিয়া বলবেন আমি কথাটা খুব ঠান্ডা মাথায় বললাম আপনার মৌলভীকে গিয়া বলবেন মাওলানা সাহেব বড় মুফতি বড় মুহাদ্দিস মুরগির রান খাইতে খাইতে পেটটিন হাত বাড়ি করছেন বেতন প্রয়োজন আর 2000 বাড়াই দেব কয় হাজার এই কথার ব্যাখ্যাটা আমরা ভাঙ্গা দেন ওই আপনি বলছেন নামাজ বেহেশতের চাবি ওই সাহাবীর নামাজ কই ঠিক কিনা আর জোরে কোন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে ঠিক কিনা এই জন্য আপনারা প্রেম কইরা ভুলেন না একটা কথা মনে রাখেন এটা কিন্তু গভীর কথা বলছেন ওই সাহাবি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই আমার কথা হলো নামাজ বেহেশতের চাবি হাদিস আমি অস্বীকার করছি এখন আপনার মৌলভীকে জিগান ও যে জান্নাতি আল্লাহর হাবিব বলেছেন ও কি জান্নাতি তাহলে ওর চাবি কই কেউ ওর চাবি কোথায় অতএব তোমরা যদি জান্নাত চাও নামাজ পড়ো আর আমরা নামাজ পড়ি আল্লাহর হাবিবকে চেয়ে চিল্লা এখন ঠিক কিনা তোমরা নামাজ পড়ো জান্নাতের লোভে আর আমরা নামাজ পড়ি আল্লাহর হাবিবের ইশক মহব্বতে মারহাবা কর বনি ইসরাইলের জামানায় আজকের ফাতিহা ইজদাহামের মাহফিল আল্লাহর ওলিদের কাছে কেন যাবেন আল্লাহর ওলিদের কাছে এই জন্য যাবেন তাহকিকপূর্ণ কথা আমি শেরপুরীর কাছে আমার জামাল ভাই রাত্র 3টা বাজে যাবে হুজুর লজ্জা পাই আমাকে একটু হাদিস শিখান এখন আমার ডালি সাহেব সভাপতি সাহেব রাত্র 3টা বাজে দুইজনে মিলে যুক্তি করে গেছে যে ঘরের দরজায় টোকা দিছে টোকা দেওয়ার আগেই কান্নার আওয়াজ ভাইঙ্গে আসতেছে আমি কান্তি স্যার বলতেছি আল্লাহ আমারে তুমি মোটা বানাইয়া দাও আমারে তুমি মোটা বানাও আর গরি পারি আর কান্দি এখন জামাল ভাই আর আমার সভাপতি আব্বাজি রহিম ঢালি সাহেব চিন্তা করে পৃথিবীতে অনেক মানুষ দেখছে জান্নাত চাই অনেক পেরেশানির থেকে মুক্তি চাই আমার ইমাম সাহেব যদি কান্দে আর খালি কয় আল্লাহ আমারে মোটা বানাইয়া দাও হাদিস শিখে নাই বাড়িতে চলে গেছে পরের দিন রাত্রের 3টা বাজে তাহাজ্জুদের নামাজের টাইমে আবার আসছে ইমাম সাহেব হুজুরের কাছে হুজুর ও ইমাম সাহেব হুজুর আপনার কাছে একটু হাদিস শিখার জন্য আসছি দরজার মধ্যে এসে শুনে আজকে ও ইমাম সাহেব হুজুর জমিনে কাঁদে আর বলে আল্লাহ রে ও আমার আল্লাহ তুমি আমাকে মোটা বানাইয়া দাও এবারও জামাল ভাই আর রহিম দানি সাহেব কিচ্ছু বলে না বলে কি আশ্চর্য ব্যাপার মানুষ তো জান্নাত চাই ইমাম সাহেব দেহে মোটা হইতে চাই কারণটা কি আজকেও কিছু বলল না চলে গেল তৃতীয় দিন আসছে একই অবস্থা ইমাম সাহেব কান্দার বলে মাবুদ ও আমার আল্লাহ তুমি আমার এমন মোটা বানাইয়া দাও আমাকে এমন মোটা বানাইয়া দাও এবার জামাল ভাই আর রহিম ভাই আর আমার কাছে যাই না এরকম ভাবে যখন আজিমুশান মাহফিল পাইল একটা এখতিয়ার দেওয়া হলো তোমাদের মধ্যে কেউ আছেন একজন দাঁড়াইয়া যাও দাঁড়াইয়া আমি শেরপুরকে প্রশ্ন করো তোমাদের প্রশ্নের জবাবগুলো আমি দিয়ে দিব এবার জামাল ভাইয়ের সুযোগ পাইছে রহিম ডালি সাহেব গুতামাইরা কয় জামাল রে তুই তাড়াতাড়ি দাঁড়া দাঁড়াইয়া শেরপুরী রে জিজ্ঞেস কর প্রত্যেক মানুষ নামাজ পয়রা জান্নাত চাই শেরপুরি সাহেব দিহি নামাজ পয়রা মোটা হইতে চাই কারণটা কি এবার জামাল ভাই দাঁড়াইয়া গেছে দাঁড়াইয়া বলে শেরপুরি সাহেব বেয়াদবি মাফ করবেন জোড়হাত করে একটা প্রশ্ন জানতাম চাই বললাম কি প্রশ্ন গো ভাই আমাকে একটু বলেন বলতেছে আমি একদিন দুই দিন তিন দিন আপনার ঘরের দরজায় গেলাম
যায় দেখলাম আপনি কান্দেন আর শুধু বলেন আমাকে মোটা বানাইয়া দাও আমাকে মোটা বানাইয়া দাও এটার রহস্যটা কি বাবাজিরা আমার ও মুন্সিগঞ্জের আব্বাজিরা ওলির কাছে কেন যাবেন ওলির কাছে যাওয়ার কত ফজিলত ওলির কাছে আপনাকে কেন যেতে হবে এই কথাটা আজকের ওয়াজ থেকে শুনে যান কেন পীরের কাছে murid হবেন ওই আল্লাহর ওলিকে যখন প্রশ্ন করা হলো মেহফিলের ভিতরে আল্লাহর ওলি হু হু কইরা কাঁদা দিছে আল্লাহর ওলি কাঁদে আর বলেন ওহে জামান ওহে ডালি সাহেব শুনো শুনো আমার একটা গোপন ইবাদত ছিল তোমরা বুঝি আমার গোপন কথাটাও প্রকাশ কইরা দিলা সুবহানাল্লাহ এবার কাঁদে আর বলে ও পৃথিবীর মুসলমানরা ও আমার মেহফিলের শ্রোতারা শুনো আমি তো মোটা হওয়ার জন্য কান্দি না আমার স্বাস্থ্য বেশি হোক এটা আমার দরকার নাই কিন্তু আমি হাদিসে পড়েছি আল্লাহর কোরআনে পড়ে পড়ে আমি শুনেছি হাদিসের মধ্যে আছে কোরআনের ভিতরে আছে রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী এখনো মদিনায় শুয়ে উম্মতের জন্য কাঁদে কথা কণ্ঠে কি না যেহেতু নবী মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদে গো আমি চিন্তা করলাম আমার নবী উম্মতের জন্য কাঁদতে কাঁদতে বুখারীর হাদিসের মধ্যে আসছে কিয়ামতের মাঠে যখন নবীজি উঠবে যেই জায়গার মধ্যে নবীজির কপাল মুবারক লাগবে নবীজির নাক মুবারক লাগা আছে সিজদারত অবস্থায় ওই জায়গাটার ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই জান্নাতে কি বলে আপনার রওজা শরীফের মাটি মুবারক আল্লাহর হাবিবের নাক মুবারকের মধ্যে কপাল মুবারকের মধ্যে লেগে যাবে ওই ব্যক্তি আল্লাহর ওলি বলেন আমি চিন্তা করলাম আল্লাহর নবীকে উম্মতের জন্য তো পেরেশান উম্মতের জন্য তো কাঁদে আমার একটু মন চাইল একটু চিন্তা কইরা দেখলাম মগজের ভিতর কথাটা নেন একটু মগজের ভিতর কথাটা নেন আল্লাহর নবী বলেন আমি চিন্তা করতে লাগলাম পৃথিবীর সমস্ত মানুষ নিজের স্বার্থের জন্য কাঁদে কিন্তু আমি আমার স্বার্থের জন্য কাঁদব না আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ তোমার বন্ধু হাবিব ও মদিনায় শুয়ে কাঁদে তোমার বন্ধুকে তুমি বেশি মহব্বত করো আমি এত মোটা হতে চাই এত মোটা বানাইয়া দাও তোমার সাতটা জাহান্নাম যেন আমি পাগলা একাই ভরে দিতে পারি কন সুবহানাল্লাহ আর জবান সেরে কন্যা সুবহানাল্লাহ ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বই করে না নবীর প্রেম তো প্রেম তো তোমার প্রেমিকেরা দিশে হারা মরণের বই করে না নবীর প্রেম তো হাতটা উঁচা করে দিয়ে নবীর জন্য বলেন না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বাই প্রেম তো আপনারায়া প্রেম তো প্রেম কইরা আছে হাতটা লড়ান লড়ান একটু ঘুরাইয়া দেখ এক মিডিয়া দেখবে নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বই করে না নবীর প্রেম তো প্রেম তো প্রেম কইরা আছে আইয়ব নবী যার প্রেমে রহিমা বিবি গাও প্রেম কইরা ছেন আইয়ব নবী ওর যার প্রেমে সর্বঙ্গ কিরাই খাইল তবু প্রেম তো কমে না নবীর প্রেম তো
জোরে প্রেম তো চিল্লা কোন একবার মারহাবা আল্লাহুম্মা যারা দাঁড়িয়ে আছেন বাবা তারা প্যান্ডেলে চলে আসেন সবাই محمد والا محمد بندو نائر بندو شهي جاي غاري بند بنابي فاي شهي جاي بند بنابي فاي اللهم عشق عشق شاب عشق বাবা জিরা ভাইরা আমার ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন আমাকে তো মোটা বানাইয়ে দাও সাতটা জাহান্নাম যেন একায় ভরতে পারি এখন আপনি কোন আপনার আমি আজ পর্যন্ত কখনো এরকম চিন্তাধারা করছি পিছনের আব্বা জিরা মনে হয় করছেন করছেন মন থেকে কোন তো আমরা কখন এরকম ভাবছি আচ্ছা ধরেন আমি যদি একাই জাহান্নামে জায়গা সাতটা জাহান্নাম আমি একাই ভরাবো তারপরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারকের পানি যেন বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ আমার নবীজির মহব্বতে আমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত চিল্লা কোন ঠিক কিনা ওই নবীজির মহব্বতে আজকে মেহফিল এসেছি ওই নবীজির মহব্বতে ঈদে মিলাদুন্নবীর মেহফিল সাজিয়েছি কথা কোন ঠিক কিনা আজকে কি বুঝলেন আপনি আর আল্লাহর ওলিরা কি বুঝলো আল্লাহর ওলিরা প্রমাণ করে দিচ্ছে আমার জান জীবন সব কিছু আমি কুরবান করে দিব যদি জাহান্নামেও যেতে হয় আমি এটাও প্রস্তুত আছি আল্লাহর হাবিবকে বুক মুবারক থেকে সরাইতে রাজি কথা কোন আছে আপনাদেরকে শোনাই একখানা হাদিস এই হাদিসটা হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাবের মধ্যে এভাবে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তিনি আল্লাহর হাবিবের একটি চুল মুবারক জুলফি মুবারক বাবরি মুবারক তিনি সংগ্রহ করে তার ঘরের মধ্যে রেখে দিয়েছিলেন সুবহানাল্লাহ ইসনার আব্বাজিরা বলেন কি মুবারক চুল মুবারক নবীজির চুল মুবারক এখন এই চুল মুবারক রাখার পরে এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা একদিন হঠাৎ করেই তিনি ঘর থেকে বাইর হইলেন প্রচন্ড রৌদ্র খুব রৌদ্র পড়তেছে তিনি দেখতেছেন আমি যেদিকে যাই আকাশের মেঘমালা আমার মাথার উপর ছায়া দিতেছে ইসনার আব্বাজিরা বলেন না সুবহানাল্লাহ আমি যেদিকে যাচ্ছি আকাশের মেঘমালা আমাকে কি দিচ্ছে ছায়া দিচ্ছে এখন তো অবাক হয়ে গেল উনি ভাবতেছে আমি শেরপুরীর কি আর কম পাওয়ার নিও আমি যেদিকে যাই এই মুহূর্তে যদি আমি শেরপুরী সাহেব একটা কথা বইলা ফেলাই আর ঝড়ে যদি বক ময়রা যায় ফহিরের কেরামতি পারবো কিনা কেউ পারবো কিনা আঙ্গর দেশে তো কত মোল্লা মুন্সি আছে যদি ঝড়ে একটা ফুক দিয়ে দেয় আর যদি মনে করেন কোনো অবস্থাতেই কোনো মতে পেটের ব্যথা ভালো হয় পরের দিন গেলে ক চার হাজার বাস্তব কয় হাজার আবার চার হাজার নেওয়ার পরে যখন ভালো না হোক এবার যদি বারো হাজার দেন তাহলে আপনার অরিজিনালটা দেওয়া হবে তাহলে প্রথমটা কি দিছে হ্যাঁ ধান্দা ধান্দা সব কি বুঝি ওইদিক যাচ্ছি না হ্যাঁ আছে তো এবার ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করেই তার মনে পড়লো আমার কাছে কার চুল মুবারক
রহমতুল আলামিনের চুল মুবারক সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ কার চুল মুবারক রহমতুল আলামিনের চুল মুবারক এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হু দেখেন সাহাবী পরীক্ষা দিচ্ছে এমন সিগজবাসী শুনুন কেমন পরীক্ষা এই সাহাবী বলতেছে আমি চুলখানা আমার ঘরের মধ্যে রেখে যেই মাত্র বাহির হলাম বাহির হয়েই আমি দেখি আমার মাথার মধ্যে টাস টাস করে রদ্র পড়ে আমি পরীক্ষা করার জন্য আবার ঘরের মধ্যে গেলাম আল্লাহর হাবিবের চুল মুবারক নিয়ে যেই মাত্র আমার সঙ্গে রাখলাম বাহির হওয়ার সাথে সাথেই মেঘমালা আমাকে ছায়া দিচ্ছে কোন সুবহানাল্লাহ মেঘমালা আমাকে ছায়া দিচ্ছে এবার ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাবের মধ্যে লিখতেছেন আমি যখন কা প্রচন্ড বৃষ্টি হতো কোন মানুষ যখন ঘর থেকে বাহির হতে না পারত ওই নবীর চুল মুবারক আমি সাহাবীর সাথে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গায়ের মধ্যে বৃষ্টির পানি কখনো ফলাইতো না কোন সুবহানাল্লাহ ওই চুল মুবারকের কাছে যখন আমি বসে বসে আল্লাহর হাবিবের শানে দুরুদ পড়তাম সালাম পড়তাম আল্লাহর হাবিবের উপর দুরুদ সালাম পড়ার কারণে এই কুকরা বুকরা চুল মুবারক দুরুদ শরীফ শোনার পরে একা একাই সুজা জিন্দা হয়ে যেত কোন সুবহানাল্লাহ কেউ একটা মাসআলা জেনে নেন এই হাদিস থেকে আল্লাহর হাবিবের চুল মুবারক ওনার কাছে দুরুদ পড়লে চুল মুবারক জিন্দা হয়ে যায় আমার নবীজি মরা নবী জিন্দা চুল যদি জিন্দা হয় নবী মরা নবী ঠিক কিনা হ্যাঁ কি নবী আরো জোরে কোন কি নবী এটা হচ্ছে আপনার ঈমান এটা হচ্ছে আপনার আকীদা এটা হচ্ছে আপনার কি আকীদা আল্লাহর হাবিব জিন্দা নবী এটা যদি আপনি বিশ্বাস করেন আপনার ঈমানটা পরিপূর্ণ একটা বিষয়ের উপর কিন্তু যদি আপনার ইমাম রাগ হন না আপনার ইমাম হওয়ার জন্য ছয়টা শর্ত পিছনের আব্বাজিরা সহ ডানে বামে যারা আছেন চিল্লায় বলেন ইমাম হওয়ার জন্য কয়টা শর্ত ছয়টা আরো জোরে কয়টা ছয়টা আপনার ইমামকে জিগায়েন ইমাম যে রাখছেন মিলাদের বিপক্ষে ফতোয়া ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে ফতোয়া এত বুঝলো যা কালকে সকালবেলা জিগাইবেন দুইটা কথা ওই সাহাবী নামাজ পড়ে নাই রোজা করে নাই ইমান আনার পরেই মারা গেল আর তাকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহর হাবিব দিল জান্নাতের চাবি নামাজ তার চাবি কোথায় সে জান্নাতে যাবে কেমনে এক প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ইমাম হওয়ার জন্য ছয়টা শর্ত আছে আমি একটা বলে দিচ্ছি প্রথম নাম্বার শর্ত হচ্ছে তার আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে আকীদা কি কি হওয়া লাগবে যদি আকীদা পরিপূর্ণ না হয় আকীদা যদি আপনার শুদ্ধ না হয় ওই ইমামের পিছনে একতাদা করা আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামের মতে হারাম কথা কোন ঠিক কি না কি বলছি হারাম এখন জুমাতে আলোচনা করেছিলাম হুজুর ইমাম তো ভালো তাহাজ্জুদ পড়ে একটা চিকন কথা বলবো ইমাম ভালো তাহাজ্জুদ পড়ে আমি জুমাতেও বলেছিলাম কথাটা ইমাম তো অনেক পরহেজগার ইমাম যদি ডানে একটা বুঝেন না টপটপে সুন্দর যদি একটা মাইয়া দেহা আস্তাগফিরুল্লাহ চেহারাটা ঘুরাইছে আছে তো খুব বাম দিকে দেখলে আস্তাগফিরুল্লাহ ঘন্টা দিয়ে মাথাটাকে ঘন্টা দিয়ে নিয়ে যা এত পরহেজগার ইমাম আমাদের সমাজে আরেকজন নাই এই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হইব না এটা কি মানা যায় ইমামের সব ঠিক ইমাম মিলাদ বিরোধী ইমাম নবীকে আমার মতো সাধারণ বলে ইমাম ঈদা মিলাদুন্নবীর বিপক্ষে ফতোয়া দেয় ইমাম জসমে জুলুসের বিরুদ্ধে ফতোয়া দেয় ইমাম যদি ফাতেহে ইজদাহামের বিরুদ্ধে ফতোয়া দেয় ইমাম যদি বলে নবী মরা নবী ইমাম যদি বলে আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে মিলাদ পড়া যাবে না খোদা কি কসম ওই ইমামের পিছনে একতেদা করা হারাম 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 কথা কম ঠিক কি না এখন আপনাদেরকে আরেকটা চিকন কথা বলে দিচ্ছি এত ভালো ইবাদত হুজুর তার পিছনে একতেদা করলে নামাজ পড়লে নামাজ হবে না এটা কেমন কথা বললেন আপনি নামাজ তার পিছনে পড়বেন না ফয়সালা কোরআন দিচ্ছে ফয়সালা কে দিচ্ছে আরো জোরে কোন কোরআনের সাথে বিরোধিতা আছে আপনাদের আপনারাই বলছেন আমি যদিও হাদিসগুলো বলছি মাইনেন না কোরআন মানবেন তো আপনারা সূরা হুজরত সাতাশ পারা ছাব্বিশ পারা সূরা হুজরতের দুই নম্বর আয়াত সূরা হুজরতের কয় নম্বর আয়াত দুই নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা হুজরতে দেখছেন টাম দিল আমার বাইর হয়ে গেল একটা উল্টানো করে সূরা হুজরতের 2 নং আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কি আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন চিল্লাকুন মারহাবা মারহাবা আন তাহবাত আমালুকুম তোমার মুলুবি যেটা নবীর মাটি কইছে ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে ফতোয়া দিছে ফাতিহ আজদাহমের বিরুদ্ধে ফতোয়া দিছে কইছে নবী মরা কথা ক্লিয়ার তোমার মুলুবি বলছি অর্থাৎ তুমি যুবক মুরব্বিদের বাদে তুমি যাকে ফলোয়ার্স তুমি যার ফলোয়ার যাকে খুব বেশি ভালোবাসো আমি তাকে এটা দেখাই বলছি তোমার এই মুলুবি তোমার ইমানকে হরণ করার জন্য এতটুকুই যথেষ্ট নবীকে মাটি বলবে বলবে নবী মরা নবী যদি বলে মিলাদে কিয়াম করা নাজায়েজ যদি বলে ফাতিহ আজদাহম করা হারাম যদি বলে ঈদে মিলাদুন্নবীর সপক্ষে কোনো দলিল নাই ওই মুলুবির অজান্তে তোমার ইমানকে বরবাদ করে দিয়েছে ঠিক কি অজান্তে অজান্তে শব্দটা কি বলছি আল্লাহর কোরআন সূরা হুজরত আল্লাহ বলছেন আনতাহবাত আমালুকুম শব্দটা কি আনতাহবাত আমালুকুম তোমার ইমাম যে ইবাদত করে তোমার ইমাম যে মিলাদের বিপক্ষে ফতোয়া দিয়েছে যে জিকিরের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে এক মুলুবি ওই দিন দেখেছি আমি কাদরিয়া সিস্তিয়া নকশবন্দি মুজাদ্দিদি চার তরিকার বিপক্ষে ফতোয়া দিয়েছে মূলত এটা ছিল আহলে হাদিস এইভাবে আহলে হাদিস আর ওহাবি এটা হলো কি বলে আপনার হাতের এপিট ওপিট হ্যাঁ হাতের এপিট ওপিট মনে রাখবেন আহলে হাদিস বলেন আমি আমার জুমাতে বলেছি যদি কোনো ব্যক্তি মারামারি না আমি মারামারিতে বিশ্বাসী নয় খোদার কসম রাজ্জাক বিন ইউসুফ যদি তার অনুসারী থাকেন হ্যাঁ তাকে যদি পর্যায়ক্রমে নিয়ে আমার সাথে বসান আমি খোদার কসম আমি একাই অন্য কোনো আলেম নিব না এখানে আন্তর্জাতিক পর্যায়ের মিডিয়া রাখবো আর রাজ্জাক বিন ইউসুফকে আমার সামনে বসাবেন আমি প্রমাণ করে দেব তার ফতোয়ায় সে কাফের চিল্লা কোন ঠিক কি না তার ফতোয়ায় সে কাফের কোরআন হবে প্রমাণ কোরআন থেকে আমি করব চিল্লা কোন ঠিক কি না প্রমাণ স্বরূপ আমি জুমাতেও বলেছি আওলাদ ভাই এই কথাটা বলতে হবে এই কথাটা আমি বলি আপনাকে কেন বললাম ও যে কাফের আমার কাছে 29টা প্রমাণ আছে কয়টা প্রমাণ একটা নিম্ন পর্যায়ের প্রমাণ আমি আপনাকে শোনাচ্ছি এই কোরআনের 2 নম্বর পারার এই কোরআনের 2 নম্বর পারার ভিতরে 2 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত মারহাবা কোন মারহাবা 16 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত আয়াত নম্বর 233 আয়াত নম্বর কত 233 আরো জোরে তুমি এখন ধরো এই আয়াতটা দেখো 1 2 3 4 5 6 7 লাইন অর্থাৎ কোরআনের একটা পৃষ্ঠার অর্ধেক পৃষ্ঠা হচ্ছে একটা আয়াত এত বড় আয়াত মারহাবা কোন মারহাবা বাচ্চারা মার স্তনের দুগ্ধ পান করে কি করে না সবাই কয় না করে কি না এই যে মার স্তনের দুগ্ধ পান করে কয় মাস পান করবে এটা এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে মারহাবা কোন মারহাবা 233 নম্বর আয়াত আল্লাহ বলছেন সন্তান তার মার স্তনের দুগ্ধ 2 বছর পান করবে মারহাবা কোন মারহাবা এখন আপনার কাস্তম জানতে চাই রাজ্জাক বিন ইউসুফ কাফের একটা দলিল দিচ্ছে নিম্ন পর্যায়ের কোরআন থেকে আমার কাছে 29টা প্রমাণ আছে একটা প্রমাণ মিডিয়ার মাধ্যমে দিয়ে দিলাম রাজ্জাক বিন ইউসুফ যদি প্রমাণ করতে পারে সে মুসলমান খোদা কি কসম সুন্নি হচ্ছে আহলে হাদিস হয়ে যাব কথা কোন ঠিক কি না কি প্রমাণটা ও বলছে আপনি এখন গুগলে সার্চ করেন নেটে সার্চ করেন ইউটিউবে সার্চ করেন ও বলেছে তাকে প্রশ্ন করা হয়েছে যেভাবে বলছে আমি সেটাই বলছি একে প্রশ্ন করা হয়েছে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুগ্ধ পান করে ফেলে তাহলে কি হবে এর ফয়সালাটা কি খেলে কিছুই হবে না খেতে পারে নাউজুবিল্লাহ ও ফতোয়া দিয়েছে স্বামী স্ত্রীর দুগ্ধ পান করতে পারবে আর আল্লাহর কোরআন খেল করেন কথাটা খারাপ শোনা গেল বলতে হবে তো এই নির্লজ্জ বেহায়া সে এতটা নিচু পর্যায়ের এত পচা কথা বলতে পারে আমার দেমাকে ছিল না কোরআন বলছে আল্লাহর একটা নাম হচ্ছে সালাম সে বলছে প্রসাব করো তাকে সালাম দেওয়া যাবে পায়খানা করো তাকে সালাম দেওয়া যাবে মদ্যপান করো তাকে নাকি সালাম দেওয়া যাবে কেউ যুবক ভাই তুমি আমাকে মানো সেটা বলছে না তুমি যদি প্রমাণস্বরূপ আমার কাছে আসো আমি বলবো আমার একটা ভাই হৃদায়তমুখী হোক আমি তোমাকে দেখাবো সে কথা বলেছে এবং এই কথা উইথড্রু করছে এরকম কোনো বক্তব্য তার আজ পর্যন্ত আসে নাই শুনেন একটা প্রমাণই দেই
আমরা কোরআনে বলছে সন্তান মার স্তনের দুগ্ধ পান করবে, তার মানে যিনি দুগ্ধ পান করে তিনি হয় ওই মহিলার সন্তান, কথা কোন ঠিক কিনা? এখন যদি ভুল ক্রমে হয়, ভুলের কোনো মাসালা নাই, ও যে ফতোয়া দিছে খাইতে বলছে জায়েজ বানাইছে, এখন যদি আপনি খান বুঝছেন তো, তাহলে আপনার স্ত্রী কার স্ত্রী থাকলো না, অটো তালাক, অটো তালাক হয়ে গেল। আপনারা বলছেন আমি কিন্তু কই না, আমি কিছু অটো তালাক, আপনারা বলছেন হয়ে গেল, অটো তালাক হয়ে গেল। আপনারা বলেন এখন যদি কোন স্বামী তার স্ত্রীর দুগ্ধ পান করে ওই ব্যক্তির ফতোয়া শুনে রাগ হয় না, এর গুনাহ তো তার উপর যাবেই। হাদিস এরা তো পড়ালেখা করে নাই, ইবনে মাজার হাদিস, আল্লাহর হাবিব বলছেন মান আফতা বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতা, এর চেক বিলুসব যেটার উপর তোমার ধারণা নাই জ্ঞান নাই ওই বিষয়ে তোমার ফতোয়া দেওয়া চলবে না। তো তুমি তো যে কোনো বিষয়ে দেখবেন ওরওয়াজে আপনারা আগে না মিডিয়া 2-2500 লাগায়ে এই যে আপনারা চুপচাপ কথাগুলো শুনতেছেন, পিছনেও পোলাবান সামনেও খালি কথা বলে, আগা নাই মাথা নাই, খালি প্রশ্নের উত্তর দেয় বিভ্রান্ত সরানোর জন্য, ঠিক কিনা? এই জন্য যুবক তোমরা যারা আহলে হাদিস অনুসার করো, রাজ্জাক বিন ইউসুফ বলো, তার পরবর্তী তাদের অনুসারী আরো যারা রয়েছে, খোদা কি কসম করে আমি কোরআন হাতে নিয়ে বলছি, রাজ্জাক বিন ইউসুফের যে ঈমান নাই এটা আল্লাহর কোরআন দ্বারাই প্রমাণ, কথা কোন ঠিক কিনা? অতএব আমরা এই আহলে হাদিসের বিশ্বাসী আমরা হব, কথা কোন ঠিক কিনা? একটা প্রমাণ দিছি, 28টা প্রমাণ আমার কাছে লেখা আছে, তুমি ভাববা তুমি গেলে আমি খুঁজে বাইর করব, তুমি আমার কাছে আসো এনি টাইম, আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাল্লাহ এর বিরুদ্ধে আমার লিখনি বয় বাইর হবে আল্লাহ যদি কবুল করে, মারহাবা কোন মারহাবা। 28টা 29টা বিষয়ের উপর সে তার ঈমান হরণি বক্তব্য দিয়েছে, উড্ডু বক্তব্য দেয় নাই। এখন আপনারা বলেন ঈমান চলে যাওয়ার জন্য কি কারোর মাথায় বাড়ি দেওয়া লাগবে? না। আর জুড়ে কোন না, আল্লাহর কোরআন ইনতে দেখাইছিলাম সূরা আপনার কি বলে ওই যে সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত বাইর হয়ে গেছে, আনতাহবাতু আমালুকুম, রাজ্জাক বিন ইউসুফ সব খুব নমনীয়, হুজুর আপনি তার বিরুদ্ধে বললেন সে তো আপনার বিরুদ্ধে বলে না, সে যে আমার বিরুদ্ধে বলবো ওইটুকু হিম্মত তো তোর থাকা লাগবে, কেউ থাকা লাগবে কিনা? তাকে যখন প্রশ্ন করা হলো কৌমি অঙ্গনের একজন আলেম তাকে বললো আমার সাথে বহসে বসো, সে বলতেছে হ্যাঁ হ্যাঁ তুমি বহসে বসে ভাইরাল হতে চাও, কিরে বে হোক এখানে ভাইরালের প্রশ্ন না, তুই যদি তোর ঈমান আকীদার উপর শুদ্ধ থাকিস তা তুই প্রমাণ করে দে কোন দলিলের আলোকে মদ্যপান করার সময় সালাম দেওয়া যায়, ঠিক কিনা? তাকে প্রমাণ করো, কিন্তু এই বিষয়ে তার কোনো লিখনই না কোনো বক্তব্য আছে। অতএব আমি আপনাকে বলছি উনি খুব নরম মানুষ, মুরব্বী মানুষ, আমি শ্রদ্ধা রেখেই বলছি আপনাকে, হুজুর তো আপনার বিরোধিতা করেন আপনি কেন করেন? ওর ঈমান নাই, তার ঈমান পরিশুদ্ধ করুক, এই জন্য বক্তব্য দিচ্ছি, তার বক্তব্য শুনে কোন যুবকের ঈমান যেন নষ্ট না হয় আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, এই জন্য আমার বক্তব্য দেওয়া, ঠিক কিনা? তার কথা আবার শুনেন, আপনারা ভাববেন হুজুর আমরা তো কেউ বুঝি না, তার ঈমান নাই, সে তো গেলে আল্লাহ রাসূলের কথাই বলে, কান্দে কাটে সব ভালো, আল্লাহ এটা বলে দিছে এখানে আনতাহবাতু আমালুকুম, ওই যে বলছিলাম ঈমান চলে যাওয়ার জন্য আপনাকে কারো মাথায় বাড়ি দিতে হবে, কাউকে আঘাত করতে হবে, কাউকে গলা কাটতে হবে, এমনটা নয়, ঈমান চলে যাওয়ার জন্য এরকম 2-4টা কুফুরি বাক্যই যথেষ্ট, কুফুরি বাক্যই আল্লাহ বলছেন তার ঈমান যে চলে যাব না, আনতাহবাতু আমালুকুম, তার সব আমলগুলা বরবাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে একটা আমলও নাই, লা তাশুরুন, লা তাশুরুন শব্দের অর্থ, লা তাশুরুন শব্দের অর্থ হচ্ছে তার যে ঈমান নাই তোমরা কেউ টের পাবে না, কেউ কি পাবো না আমরা? আচ্ছা আল্লাহ বলতেছে কেউ টের পাবো না, এখন যদি আপনি বলেন যে না হুজুর আপনি বলতেছেন আমার টের পাইতেই হবো, তাহলে আল্লাহর চাইতে আপনি বেশি বুঝলেন না, কেউ আল্লাহর চাইতে বেশি বোঝা যাইব? আল্লাহ বলছে তার ঈমান চলে গেছে, গভীর মনোযোগ, তার ঈমান কি করছে চলে গেছে, কিন্তু তোমরা কেউ টের পাইবা না, এই জন্য কেমনি মানটা চলে যা খেয়াল করো, আমি আগে বলছি এটা হচ্ছে ঈমান, আল্লাহর হাবিব মাটি, কোরআন স্বীকৃতি দিচ্ছে আল্লাহর হাবিব নূর, ইমাম যখন বৈশা জেনে বুঝে আল্লাহর হাবিবকে মাটি বলে স্বীকৃতি দিয়েছে আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে গেছে নির্ঘাত, ওই ঈমান, ওই ইমাম আল্লাহর কোরআনের বিপক্ষে ফতোয়া দেওয়ার কারণে ঈমান আসে না গেছে? গেছে। আল্লাহর কোরআন সূরা মাইদা আয়াত নম্বর 15 এখানে আল্লাহ বলছেন অজ্জা আকুম মিনাল্লাহে নূর, অজ্জা আকুম মিনাল্লাহে নূর, হে হাবিব আপনি হচ্ছেন নূর,
আপনাকে নূর করে যা হুকুম আল্লাহর তরফ থেকে আপনাকে নূর করে পাঠানো হয়েছে সুবহানাল্লাহ এখন আপনাদেরকে বলবে ইন একটা পেস আছে আবার যে সূরা কাহাফের 110 নম্বর আয়াতে নবী বলছে আমি তোমার মতো এখানে রহিম ডালি সাহেবরে আমি আমার বাজান কইছি ওনার দাড়িগুলা আমার আব্বার মতো কি বলছি আব্বার আব্বার মতো মতর আরবি হচ্ছে মিসলুকুম মতর আরবি কি মিসলুকুম উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এটা ক্লাস মিসলুকুম এখন আপনি যদি রাস্তায় দেখে যদি বইলা ফেলান জামাল ভাই দেখতে শুনতে আমার বড় ভাইয়ের মতো তার মানে বোঝা গেল মত যেহেতু বলছি উনি আমার বড় ভাই তাহলে মত কব কেন ডাইরেক্ট বলবো এ তো আমার বড় ভাই কেউ এ তো আমার আব্বা আপনাদের সামনে পরিচয় করাইতাম কিন্তু যখন মত বলছি কেউ বাবা জিরা ডালি সাহেব আমার বাবার মত তার মানে উনি আমার আব্বা না কোরআন বুঝে না প্রথমে বলছে আল্লাহ বলছে তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24 নাকি তোমাদের কলবে তালা লাগানো হয়েছে আল্লাহই বলেছে এখানে যে আনা বাশারুম মিসলুকুম হে হাবিব আপনি বলুন আমি তো তোমাদের মত যেহেতু মত বলেছে নবী আমাদের মত তো ডাইরেক্ট বলতো আমি তোমরা আর আমি একই এটা বলে নাই মিসলুকুম দ্বারা পার্থক্য হয়ে গেল কোরআনই তো বলছে কেউ এখন মুলবি কি বলে মুলবি বলে নবী মাটির তৈরি মাটি সাধারণ এখন কোরআন দুটো আয়াতের ব্যাখ্যাই বুঝাইলাম তার ব্যাখ্যাটা ভেঙে দিলাম আর সূরা মাইদার 15 নম্বর আয়াতে বলছে নবী নূর আপনার মসজিদের ইমাম আপনার বড় হুজুর যদি বলে ফেলে নবী মাটির তৈরি এবার আপনি জবাব দেন ও কোরআনের পক্ষে না বিপক্ষে তাহলে কোরআনের বিপক্ষে গেলে ইমান থাকবো না কেউ ইমান থাকবো না তাহলে এখন আপনারা এই ফতোয়া দিচ্ছেন ইমান থাকবো না তার পিছনে নামাজ পড়লে নামাজ হইব না পিছনের আব্বা জিরা কইনা হইব না যারা দাঁড়ায় আছো বাবা হইব না তোমার ফলোয়ার্স যে হুজুরকে তুমি ফলো ফলো করতেছো মনে রেখো কত হাজার কত লাখ কত মিলিয়ন ভিউ আসলো এর দ্বারা বিবেচনা করা যাবে না তোমার কাছে যদি এমন কোনো ভিডিও ক্লিপ থাকে এমন কোনো বক্তব্য থাকে দলিল দিয়ে বলছে যদি যুক্তি দিয়ে বলে যুক্তিতে ইসলাম চলে তাদের কথায় যুক্তি পাবেন যুক্তি নেবেন না শুধুমাত্র দলিল নেবেন যদি আপনাদের কারো কাছে এরকম দলিল থাকে ডকুমেন্ট থাকে সেটা আমার কাছে নিয়ে আসেন আমি আপনাকে বুঝিয়ে দিব হয় আপনার হুজুর উল্টা বলেছে না হয় আপনার হুজুর আপনাকে ধোকা দিয়েছে ঠিক কিনা কি দিয়েছে ধোকা দিয়েছে এবার আসেন এই কোরআন এই যে 2 নম্বর পারার ভিতরে এই কোরআন কি বলছে ওই যে বলছিলাম আল্লাহর ওলি কান্দে আল্লাহর হাবিব মদিনায় শুয়ে শুয়ে কান্দতেছে এই জন্য আমাকে মোটা বানাও জাহান্নাম সাতটা আমি একাই ভরবো এখন বুঝেন আল্লাহর হাবিব কান্দে এই কথাটা সবাই মানেন না কেউ কান্দে না মরা মানুষ কান্দেনি আপনার আমার দাদা দাদি কবরে গেছে কবরে তিনটা প্রশ্ন করা হয়েছে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা মরা মানুষে প্রশ্ন করছে মরা কতক্ষণ ঘর থেকে বাহির করে জানাজা দিয়ে কবরে রাখার আগ পর্যন্তই মরা অর্থাৎ জানাজা পর্যন্ত কি মরা জানাজা হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহ মুবারক তার রূহটাকে আবার ফেরত দিল এবার তাকে মান রব্বুকা কয় মান দিনুকা কয় যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে আপনাকে আয়েশা ফুলের বিছানা দিব নামাজ যদি না পড়েন বড় একটা লাঠি এনে আপনার পিটাইব এখন আপনারাই কোন মরা মানুষকে কি মারা যাব কেউ মরা মানুষকে মারা যায় তাহলে বোঝা যাচ্ছে কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিন্দা শুধু তাই নয় আপনার আমার পূর্বপুরুষ যারা কবরে তারাও তাদের কবরে জিন্দা চিল্লা এখন ঠিক কিনা তালাস থেকে আকিদাকে পরিশুদ্ধ করেন হুজুর দলিল কি যুক্তি দিলেন যুক্তি যদিও না এটা যুক্তি না কারণ এই হাদিস ওই হুজুরই কইব মান রব্বুকা মান দিনুকের হাদিস আছে না জামে তিরমিজিতে আছে এবার আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার বক্তব্য তারা কেমন জিন্দা চার নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার ভিতরে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে উতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে গেছে আমওয়াতা তাদের ব্যাপারে তোমরা কি করো না বাল আহিয়া তোমরা চিন্তা করো না ধারণা করো না আইন্দা সরাসরি আসে আইন্দা মানে আল্লাহর কাছে থেকে আসে রব্বিহিম ইউরজাকুন আল্লাহর থেকে রবের থেকে ওই ব্যক্তির কবরের মধ্যে খাবার আসতে থাকে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ
যার কবরের মধ্যে খাবার আসে খাই, তাহলে ইচ্ছা যেখানে জিন্দা জিব্বা আসে, ঠোঁট আছে, পেটও আছে, নারী ভুরিও আছে, ঠিক কিনা? এমন জিন্দার জিন্দা তারা খাইতে থাকে আল্লাহর কোরআন। এখন আপনার হুজুর যদি বলে যে তারা মরা, তাহলে কি হুজুরের কথা মানবেন নাকি কোরআনের কথা মানবেন? জুরে কোন বাবা জিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনুল কারীম থেকে আপনারা প্রমাণ পাইলেন আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছে। এই কোরআন দ্বারাই আপনারা প্রমাণ পাইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় নিহত হয়ে গেছে তারাও জিন্দা। এই কোরআনের ভিতরে আরেকটা কথা আছে, আজকে দেখবেন মিলাদে কিয়াম করার সময় আপনার আমি যখন দাঁড়িয়ে যাই তখন একদল মানুষ বিদাত ফতোয়া দেয়, বিদাত দিয়ে ক্ষান্ত হয় না, তারা ফতোয়া জারি করে তোমরা দাঁড়িয়ে গেছো আল্লাহর হাবিব কে জায়গায় এসেছে। এই প্রশ্নটা আপনাকে আমাকে সবাইকে প্রায় সময় তারা করে। বাবাজিরা আমার ভাইয়েরা আমার, এই প্রশ্নের উত্তরটা আমরা কোরআনুল কারীম থেকে জেনে নেব কন্যা, সুবহানাল্লাহ। কোরআনুল কারীম থেকে জানব আল্লাহর হাবিব আসে কিনা। খেয়াল করেন দুইটা হাদিস বলছি বাদ দেন, হাদিস মাইনেন না আপনি, কোরআনের যতগুলো আয়াতে কারিমা আমি বলেছি আপনি ততগুলো আয়াতে কারিমাই শুধু মানেন। এবার আসেন আল্লাহর হাবিব আসতে পারে আসে দেখে এই বিষয়ের উপর এমন একটা সূরা, যেমন আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা, এই সূরাটা পারেন সবাই? সবাই পারেন? সংক্ষেপ করে বলি, আলাম তার এই শব্দের অর্থ কি জানেন? হে নবী আপনি কি দেখেন নাই, অর্থাৎ আপনি নবী দেখেছেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে এখানে যারা ক্লাসের ছাত্র আছেন, ধরেন আপনি এই মুহূর্তে এখানে বসে আপনার ওয়াইফ আপনার মেয়ে ঘরে কি করতেছে কে কে জানেন? হাত তুলেন তো। আপনার মেয়ে আপনার ঘরের ভাই আপনার বোন ঘরের মধ্যে বাড়িতে কে কি কাজ করতেছে কে কে বলতে পারবেন? হাত তুলেন। কে বলতে পারবেন না? এখন যদি আপনি বলতে পারতেন আপনার মেয়েটা যে ঠিক মতো পড়ালেখা করে না, ঠিক মতো পড়ালেখা করে না, এখন আপনার মেয়ে যদি জানে আমার আব্বুই মাহফিলে বসে বসে আমাকে দেখতে পাই, তাহলে কি ও পরাবাদ দিয়ে মোবাইল চাপবে? কেউ একটা আওয়াজ দেন, পরাবাদ দিয়ে মোবাইল চাপবে? চাপবে না। কেন? যে হুজুর ও তো সব কিছু দেখতে পাচ্ছে, আমার বাবাই মেহফিলে বসে বসে দেখতেছে, মোবাইল চাপলে আব্বাই আমার সাজতা করবে, আমার উপর একটা কি বলে মানে শাস্তি স্বরূপ একটা মার দিবে, এই জন্য আমি কি করি না, মোবাইল চাপি না। কিন্তু হাকিকত আমরা কেউ দেখি না, এই জন্য মেয়েটার যা ইচ্ছা তাই সে করতেছে আমরা কেউ জানি না। কিন্তু যদি জানতাম তাহলে আপনার মেয়ে আমার মেয়ে দুষ্টামি না করে ক্লাসে থাকতো পড়তো, ঠিক কিনা? ঠিক একই রকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার ব্যাপারে আল্লাহ কি বলছেন? আলাম তার ঘরে যে বাংলা কোরআন শরীফ আছে একটু পইরেন মাঝে মধ্যে, আলহামদুসুরার অর্থ কি? আলহামদুসুরার অর্থ কি? আজকে আপনি মাজারে গেলেই বিদআত, ওলির কাছে গেলেই বিদআত, যখন আপনি মাজারে ওলির কাছে কোনো ভালো ব্যক্তিবর্গের কাছে যাবেন তখন হচ্ছে বিদআত। এ যুবক এই কথাটা গভীর মনোযোগ দিয়ে শোনো, সেটা কি? আমরা প্রত্যেক নামাজে আলহামদুলিল্লাহে রাব্বিল সব প্রশংসা কার হয় না? আওয়াজ জোরে কার? আচ্ছা আপনাকে আমি শেরেক শিখাই আরেকটা, আলাম তারা রাখলাম শেরেকটা, শেরেকটা শেখাচ্ছে আপনাকে আপনার হুজুর। আপনাকে বলে মাজারে গেলে শেরেক হয় না? মাজারে গেলে কি হয়? শেরেক হয়। মিলাদে কিয়ামে দাঁড়িয়ে গেলে শেরেক হয়। যত্নে জুলুসে গেলে শিরেক হয়। শিরিক কি শুনেন? আমি কইলাম আপনার মুলুবি দৈনিক 15-20 বার শেরেক করতেছে, কোরআন প্রমাণ। মারহাবা কোন মারহাবা, গবেষণা করো। আমার এই কথাগুলো আমি জানি, তিতা লাগবে, সুর দিয়ে ওয়াজ হলে ঘটনা মটনা কইলে ভাল লাগতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলছেন সব প্রশংসা কার? ইনু যারা জ্ঞানী মানুষ আছেন, আপনি যখন সুন্দর একটা জামা গায়ে দেন, বাবা দিলাম আমার মাথার পাগড়িটা আজকের গেট আপটা সুন্দর না বাবা, বলেন কেমন লাগতেছে? সুন্দর লাগে না? এই যে সুন্দর লাগে বললেন, এটা কার প্রশংসা করলেন?
আমার আমার আল্লাহর না কার প্রশংসা ব্যক্তির শেরপুরি সাহেবের প্রশংসা আমার আওলাদ ভাইয়ের চেহারা নুরানি দাড়িগুলাও আরো নুরানি লাল করে রাখছে আসলে নুরানি মানুষ এই যে প্রশংসা করলাম কার প্রশংসা করলাম আওলাদ ভাইয়ের বলেন কা কোন ভাইয়ের আওলাদ ভাইয়ের প্রশংসা যখনকে আমাদের কি বলে ওই মিছিল আসে অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না যা হোক এই যে প্রশংসা করতেছেন আচ্ছা কোরআনে বলছে আব্দুল ভাই কাল থেকে তুমি হিসাব করবা সারাদিনে একটুন্যে মুলুবি কত হাজার শেরেক করে শেরেকের দোহাই দিয়ে কোরআন হাতে আমি মিথ্যা না বলি আপনাকে মাজার থেকে দূরে সরাচ্ছে শেরেকের দোহাই দিয়ে আপনি যেন শাহজালাল আলী আমিনের কাছে না যান পীরের কাছে না যান যুবক তোমাকে ভয় দেখাচ্ছে শিরেকের সংজ্ঞা শোনো আলহামদুলিল্লাহ রাব্বিল তোমরাই বলছো সব প্রশংসাকার একটু আগে আমি শেরপুরের প্রশংসা করেছেন আমার আওলাদ ভাইয়ের প্রশংসা করেছেন তাহলে আপনি তো স্বীকৃতি দিলেন প্রশংসা হবে কার জুড়ে প্রশংসা কার তা আল্লাহর জিনিসটা আল্লাহর প্রশংসাটা আমার সাথে লাগাইলেন আওলাদ ভাইয়ের সাথে লাগাইলেন এখন তো আপনারা সবাই শেরেক করে ফেলাইছেন আওলাদ ভাই মাসালা কেমন ঠিক আছে ক্লাসের একটা মানে গল্প পড়াইতে গিয়া ইনো আসার আগে ঢাকা গাজীপুরে যখন আমি আলিয়াতে ক্লাস নাইনে যখন আমি হাদিস শরীফ ক্লাস নিতে গেছিলাম একটা গল্প আসছিল সেটা কি জানেন এক স্টুডেন্ট ছাত্রকে দিছে বাবা তুমি একটা গরুর রচনা লেখো মানে আর কি রচনা রচনা বুঝেন তো মানে আর কি গরু সম্বন্ধে তুমি কিছু লেখো এখন এই বাচ্চাটা লিখতেছে গরু সম্বন্ধে দেখেন গরুর চারটা পা হয় গরুর দুইটা শিং হয় কিন্তু এই গরুটা একদিন নদী পার হচ্ছে কি পার হচ্ছে একটা কুমির আইসা এই গরুটাকে খেয়ে ফেলেছে যেই কুমির এই গরুকে খেয়েছে ওই কুমিরের লেস কাটা কুমিরের কি কাটা এখন সে লিখতেছে লেস কাটা লেস কাটা লেস কাটা লেস কাটা লেস কাটা লিখতে লিখতে পুরো পৃষ্ঠা মানে পুরো দুই ঘন্টা আড়াই ঘন্টা ওকে লেস কাটা লেস কাটা লিখে খাতা জমা দিছে সারে খাতা দেখে প্রথমে ভালোই লিখলো চারটা পাও দুইটা শিং এর আমার দুধ দিয়ে আমাদের উপকারী কিন্তু যখন কইলো কোথায় গেছে মানে এই নদী পার হচ্ছিল একটা কুমির এসে খাই ফেলছে কুমিরের কি কাটা লেস কাটা আচ্ছা গেলগা ওরে আরেকদিন দিছে তুমি প্লেন নিয়ে একটা কি করো লিখানি লেখো তুমি একটা কবিতা বা তুমি একটা তোমার মনের ভাব প্রকাশ করো এখনো লিখতেছে একটা প্লেন খুব সুন্দর এটার দ্বারা আমরা হজ করতে যাই বিভিন্ন রাষ্ট্রে আমরা একটু ঘোরাফেরা করার জন্য যাই কিন্তু একটা প্লেন হঠাৎ করে উপরে উঠা সেটা ব্রাস্ট হয়ে পড়ে গেল পড়ে যাওয়ার পরবর্তী কিছু মানুষকে কুমির খেয়ে ফেলেছে যেই কুমির খেয়েছে ওই কুমিরের লেস কাটা লেস কাটা লেস কাটা পুরা খাতাটা লিখে ভরাই ফেলেছে এম বুঝছেননি ওরে যেইখানে দে ও প্রত্যেকটার জায়গায় কি লাগা বাবা লেস কাটা এখন হুজুরা চিন্তা করে বলে যে এর একটা দেখে কি সম্বন্ধে লেখা যায় যেই বিষয়ের উপর ওরে লিখতে দে ও সর্বশেষ কোথায় যা লেস কাটা মানুষ সম্বন্ধে দিছে মানুষ খুব ভালো দুই পায়ে হাঁটে নামাজ পড়ে কিন্তু নদী পার হওয়ার সময় এটা কুমির খেয়ে ফেলছে লেস কাটা লেস কাটা লেস কাটা কুমিরের লেস কাটা এখন ওই দিন ডাকলো এই এদিকাও জি হুজুর তুমি তো সব ভালো লেখো এই লিখতে লিখতে মাঝখানে এসা তুমি লেস কাটা লেস কাটা এটার মানেটা কি কো হুজুর আমি গেছিলাম ইয় কোথায় এই ষাট গম্বুজ মসজিদ কোন জায়গায় গো খুলনা বাগেরহাট গেছিলাম যাওয়ার পরবর্তী ওইখানে আমি এমন একটা কি বলে আপনার কুমির দেখেছি যেই কুমিরের লেস কাটা যা হোক কুমিরের লেস কাটা এখন ও যে দিকে তাকা যেটাই লিখতে যা ওর পুঁজি হচ্ছে ওইটাই লেস কাটা পুঁজি কি এখন আমাদের সমাজে আহলে হাদিস বলেন আর ওয়াহাবি বলেন আল্লাহ মাজহাবি বলেন যত বাতিল পন্থে আছে এমন চশমা লাগাইছে হয় বিদআত না হয় শিরক না হয় বিদআত না হয় শিরক না হয় কি কাটা চিল্লা কোন ঠিক কি না এনে শিরক খুঁজে বাবা তুমি খেয়াল করো এরা হল লেস কাটা
এরা যদি আপনি নামাজের ওয়াজ দেন, নামাজের ওয়াজের মধ্যে যাই কব নামাজ করো ঠিক আছে, ওলির কাছে যাও বিদাত, মাজারের কবেন যে ওলির পক্ষের কথাগুলো আয়াতগুলো বলো, ওলির কথা বলতে যাই কবে যে তোমরা পীরের কাছে বায়াত হও না বিদাত শিরিক, এই যে লেস কাটা একটা ওয়াজ যেই জায়গার মধ্যে যাই আলোচনা দিচ্ছে পর্দা ওয়াজ করে বিদাত, আলোচনা দিয়েছে জাকাতের ওয়াজ করে বিদাত, আলোচনা দিয়েছে হজের ওয়াজ করে বিদাত, আসলে মূলতে তার চশমাটাই হচ্ছে বিদাতের চশমা, কথা কোন ঠিক কিনা? এই জন্য তোমরা যারা আছো আলহামদুলিল্লাহ রাব্বিল রাব্বিল আলামিন প্রশংসা কার? আল্লাহ। এখন আপনি প্রশংসা করেছেন আমার, আল্লাহর জিনিসটা আমার সাথে লাগাইছেন না, লাগাইছেন নি, তাহলে শিরক হইছে না? হ্যাঁ শিরক হইছে, হইছে। শিরক হলে কি ইমান থাকে নি? না। তাহলে সব শিরক শিরক না, এই প্রশংসা করার কারণে তো শিরিক হয়, কেননা আপনি আল্লাহর প্রশংসা করেন আল্লাহ মনে করে, আমার আওলাদ ভাইয়ের প্রশংসা মনে করেছেন সুন্নিয়তের একানিষ্ঠ খাদেম মনে করে, চিল্লা এখন ঠিক কিনা? আমার পাশেই বসা, আমি বলেছিলাম আজকের মেহফিলের সম্মানিত এবং কি বয়োজ্যেষ্ঠ আমার বাজান রহিম ঢালি সাহেব, আল্লাহ তাআলার একটা নাম আছে রহিম, আল্লাহ তাআলার নাম কি? এখন যদি আপনি বলেন সব জায়গায় শেরেক, তাহলে রহিম নাম রাখাটাও কি বলেন? রহিম নাম রাখা কি শেরেক না? আপনি চরম পর্যায়ের শেরেক, শেরেক বলে তো রহিম, এটা আল্লাহকে ডাকবেন, এখন যাই যখন বলবেন ও রহিম বাজান আমি তো আসছিলাম একটা বিচার আছে, আসেন না, শেরেক হয়ে গেল তো এটা, আপনি তাকে রহিম কেন বলবেন, ঠিক কিনা? এটা কিন্তু শেরেক না, কেননা আল্লাহকে আল্লাহ মনে করে আপনি তাকে রহিম বলতেছেন, আর আমার বাজানকে রহিম বলতেছেন মেহফিলের সম্মানিত সভাপতি রহিম ঢালি সাহেব, এই জন্য আল্লাহ আল্লাহ হিসাবে রহিম, আর ইনি মেহফিলের সভাপতি হিসাবে তিনি রহিম, কথা কোন ঠিক কিনা? দুই রহিমের পার্থক্য আছে না নাই? চিল্লায় কোন আছে না নাই? ইমানকে পরিশুদ্ধ করতে হবে আপনার, আপনি যখন অলির কাছে যান রাগ হয় না, আপনি আমাদের মিরাপাড়ার মাজার শরীফ আছে না, জোরে কোন আছে না নাই? রাগ হয় না, চাঁদপুরি সব থাকতে আমি গেছিলাম এবং আমার মনে আছে একদিন আমি মাগরিবের নামাজও পড়িয়েছিলাম চাঁদপুরি সব থাকতে, কিছুদিন আগে আবার গিয়েছি আমি সেখানে, খুব সুন্দর আমি দুইটা কি বলে আপনার সাইনবোর্ড কাগজ দিয়ে টানানো আমি দেখেছি, আমি ছবি উঠিয়ে এনেছি হুজুর, কষ্ট নিন না, ওইখানে যাক মাজার শরীফের কিছু আদব সূরা ফাতিহা ইখলাস দিয়েছে, সর্বশেষ উনি বলেছে ঠিক আছে, তবে এভাবে বলাটা আমার দৃষ্টিতে উচিত হয়নি, কি বলেছে জানেন? মাজারে এসে ওখানে লেখা আছে, কোনো মাজারে এসে আপনারা কেউ কিছু এভাবে চাইবেন না, এভাবে যতটুকু লিখছে আর কি, মাজারে চাওয়াটা হচ্ছে শিরিক, মাজারে চাওয়াটা কি বলেন? মাজারে চাওয়া কি শিরিক? এখন আমার কথা হলো সাধারণ মানুষ ওসিলাটকেই, সাধারণত ওসিলাটাই ওনারা বুঝে যে ওনার কাছে আমি চাচ্ছি, কিন্তু যখন আপনি ফতোয়াটা লাগাইয়ে দিবেন যে না এসে চাইেন না, মানুষ ওসিলাত থেকেও দূরে সরে যায়, ওইখানে উচ্চারণটা আমার দৃষ্টিতে এইভাবে লিখে দেওয়া উচিত ছিল, আপনি আল্লাহর ওলির কাছে এসেছেন, আপনি বলেন মিরান শাহ ওনার নাম, আল্লাহর নাম মীর সাহেব রহমতুল্লাহ আলাইহির ওছিলাই আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ ব্যবস্থা করে দিবে, সুবহানাল্লাহ, উচিত ছিল এভাবে বলা, কিন্তু এখন উনি বলতেছে এখানে এসে আপনারা কেউ এভাবে চায়েন না, যদি হাকিকতে আমি বলতেছি আপনি মানা লাগবে না, যদি আপনি সরাসরি গিয়ে বলেও ফেলেন এ মিরান শাহ, এ শাহজালাল, এ শাহপুরান, এ খান জাহান আলী, আমি তোমার কাছেই চাচ্ছি তুমি আমাকে সাহায্য করো, এটা কি শিরক হয়ে যাবে? আপনাদের কি মনে হয় শিরক হবে? না, আমার পক্ষে এসেন না, আল্লাহর কোরআন আছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, চিল্লা এখন মারহাবা, এই বিষয়ের উপর আল্লাহ শিখাচ্ছেন যে তোমরা একে অপরকে সাহায্য করো, একে একে অপরকে কি করো, সাহায্য করো, কেউ আল্লাহই কইছে সাহায্য করতে একে অপরকে, আর এখন মুলবি বলতেছে সাহায্য চাইলেই নাকি শিরক হয়ে যাবে, খেয়াল করেন, ওই যে আমি মূল আলোচনায় যাচ্ছি, যদি আপনি সরাসরি গিয়ে বলেন ও শাহজালাল আমার হাতে কোরআন আমাকে আপনি তো সাহায্য করেন, এটা কি শিরক হয়ে গেল? হ্যাঁ, এটা মনে রাখেন আপনি, আপনি শাহজালাল ইয়ামিনি ওনাকে রাখেন, একটু পরে বাজারে যাবেন, যায় বলবেন ভাই আমাকে 5 কেজি আলু দেন, 1 বস্তা চাল দেন,
এক কাপ চা দেন কার কাছে চাইছেন, আল্লাহর কাছে নাকি দোকানদারের কাছে? দোকানদারের কাছে চাইলে তো সেরে খাবো। দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে কইনা, দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে এখন আপনি তো চাইছেন দোকানদারের কাছে, তাহলে সেরে খলো না? বলেন সেরে হয়েছে? সেরে তো হয় নাই। তাহলে ওলের কাছে চাইলেই খালি সেরে হবে কেন? আমার কথা হলো, সেরে যদি হয় দোকানদারের কাছে চাইলেও সেরে, এটাও আপনাকে মানতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে আমরা ওলের কাছেও চাইবো না, শুধুমাত্র কেবলমাত্র আপনি বলবেন যে না আমরা এই ওলির কাছে যাই চাইবো না, ওলির কাছে চাইলেই সেরে হবে এমনটা নয়। আপনি ওলির কাছে যদি আল্লাহ মনে করে চান তবেই সেরে হবে, যদি অলি মনে করে চান তাহলে সেরে হবে। বুঝতে পারছেন? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সকলে বলি মারহাবা মারহাবা। আমাদের মাননীয় সংসদ সদস্য এমপি সাহেব, তিনি খুব কাছাকাছি চলে এসেছেন। আমাদের মেহফিলের প্রধান বক্তা সৈয়দ হাসান আল আজহারি সাহেব কেবলা একেবারে খুব কাছাকাছি চলে এসেছেন। মারহাবা কান মারহাবা। ইসনার আব্বাজিরা একটু পরে জায়গা হবে না, আমি জানি, এটা এটাই স্বাভাবিক। আরো জোরে কোন মারহাবা মারহাবা। তিনি সৈয়দ, অর্থাৎ তার সৈয়দ মানে হচ্ছে সর্দার, নেতা। তিনি এমন একজন ব্যক্তি যিনি আল আজহার মিশর থেকেও পড়ালেখা করে এসেছেন। মারহাবা কন। আমি বাংলাদেশে কিছু আজহারি আছে না, এরা যেখানে গিয়া বাথরুম পরিষ্কার করত, ঝাড়ু দিত, ওই জায়গায় উনি ভিপি হিসাবে ছিলেন। মারহাবা কন। কেউ বারান্দার ঝাড়ুদার ভালো জানবে নাকি ভিতরের কর্মকর্তা ভালো জানে? জুড়ে কই না, কর্মকর্তা ভালো জানে নাকি ভিতরের মালিক ভালো জানে? মালিক ভালো জানে। আজকের যিনি আসতেছেন বাংলাদেশের দুই চারটা আজহারির মতো ঝাড়ুদার আজহারি না, ভিতরের আজহারি, তিনি ভিপি ছিলেন মিশর আল আজহার, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের সন্তান যিনি আজকের মাহফিলের প্রধান বক্তা, তিনি ভিপি ছিলেন। মারহাবা কন। আলোচনা শুনবেন আশেকে রাসুল, সাথে সাথে আমাদের এমপি সাহেবের ভাতিজা আপন দাস সাহেব, তিনি আপনাদের সামনে পাঁচ মিনিট খুব মূল্যবান কিছু কথা বলবেন। আমি আমার আপন দাস ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য মেহফিল কমিটির পক্ষ থেকে সবিনয়ে অনুরোধ করছি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকের এই ওয়াজ ও মিলাদ মাহফিলে যারা উপস্থিত আছেন সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে হুজুর বললেন পাঁচ মিনিট গুরুত্বপূর্ণ কথা বলবো, আসলে গুরুত্বপূর্ণ কথা বলবো না, কারণ আপনারা আমার কথা শুনতে আসেননি, হুজুরদের কথাও শুনতে এসেছেন। তো আজকে প্রথমেই যেই কথাটি বলার জন্য এখানে উপস্থিত হয়েছি বা বাইকটি নিয়েছি, শান্তির ধর্ম, কিন্তু শান্তির ধর্মের ভিতরেই আজকে আমাদের একদল মানুষ না বুঝার কারণে অশান্তি করতেছে, আর এই অশান্তির পরিণাম আজকে ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতন, আঘাত, মার। আজকে কি বলে আপনার নিজের দেশের মানুষ আমরা যারা আছি, আমরা হয়তোবা তাদের জন্য সশরীরে উপস্থিত হয়ে কিছু করতে পারবো না। আজকের এই মেহফিল থেকেও দোয়া করব, মালিক ও মাওলা যেন ফিলিস্তিনের প্রত্যেকটি মুসলমানকে হেফাজত করে। সবাই কই আমিন। আর জবান শেরে কই আল্লাহুম্মা আমিন। এর দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি। যারা দাঁড়িয়ে আছেন সকলকে অনুরোধ করব মাহফিলের পেন্ডেলে চলে আসুন, আর যদি হুগলার ব্যবস্থা থাকে পিছন দিক দিয়ে বিছিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা।
محمد وعلى آل سيدنا مولانا محمد. أمار بھائرہ بندرہ بابا جرام بولتے چھلام اللہ رولی در کچھ جوا اللہ رولی در کچھ کسو چوا اللہ رولی در کچھ جوا اللہ رولی در کچھ کسو چوا اللہ رولی در شنگش پرش جوا ایٹا دنیا کنو شدھارن منوش را دیش نوائی ایٹا ہوچے شیون اللہ پاک را دیش کننا سبحان اللہ لمبا ہوئے جب شیدی کے زبچنا بلبونا شدو مطرو سورا کہا پھر بھی تھوڑے اللہ پاک رب العالمین تار نبی موسیٰ علیہ السلام کیوں ایک جن علی چھلین اوئی علی رکھ سے اللہ پاک رب العالمین نبی موسیٰ کے بولے چھلین ہے موسیٰ تمہیں جاؤ اللہ رولی در کچھ سفر کرو اللہ رولی در کچھ جاؤ تدر جیارت کرو تدر شنگش پرش جاؤ تار پرو تمہیں نبیر آرو گیان مستش کون تر چکو کھلے جبے کن سبحان اللہ بابا جی رامار بولتے چھلام اولیر کچھ جوا ایبان چوا اولیر کچھ جوا ایبان چوا ای بیشوئی تامرا انہیں کے ایمونے کری اولیر کچھ چائلے شرک ہوئے جبے کینتو اللہ قرآن ایر بیتر بولے چن ان تنصر اللہ یان سرکم اوہ مسلمان تمرا ایک اپر کے شہد جو کر بے سبحان اللہ ایک اپر کے کی کر بے شہد جو کر دور کر آسنا نائی فلسطین ایر مسلمان آج کے کشتر مدھا چے نجر جیبان امرا جے بھامے مسجد آرامے ایسیر بیترے فیلن نیچے سزدہ کرتے چی تر اللہ کے شبہ بے سزدہ کرتے پارتے چے اے جنو امرا ایسی دار مدھو میں اللہ جنو تادر پر شانتی بوئے نے شبائی کوئی آمین بابا جنامار ایک اپر کے شہج گتہ کر بین اے شہج گتہ کرا بھالو من رکھ بین اے شہج جو شہج گتہ کرا ایٹا اللہ پاکر آدش سبحان اللہ کن اللہ پاک رب العالمین جہتو قرآن الكرمیر بھی تو رہی ایک اپر کے شہج گتہ شہج جو قرار کتہ بولے دیا چن اللہ پاک رب العالمین انہار شہد جر کو تھا قرآن ایر بھی تو رہا چھے ایکن اپنے رہا بولین اولی رہا جرا دنیا تا چھن ایبان تا دیر کبرر جگہ تا چھن تر آمدر کے شہد جو کرتے پرے کی نا جر ایکن پرے کی نا اما دیر پردھان بکتا شاپ بریجر و پاسے آچھے خوب شیگر ہوئی چولے آش بے اپنا رجرا ایکھونو باری تے رستہ گھٹے آچھے اوتی تارا تاری شکلی محفلی رپینڈے لے چولے آشون ایکھون اپن داش بھائی کے ایم پی شابیر پکھو تے کے اما در ایم پی شاہد کے امرا جائی ایکٹا شمو مانونا اپہار دیتام ایٹا تار بستا اپن داش کے شے شمارنا دے محفیل کمیلیر پکھو تھے کے تاکہ مبارک بات جانا نہ ہوچے شکلی بولی مرحبا ارجر بولی مرحبا اللہ پاک رب العالمین اس کے لئے محفیلیر کمیتی بندو ایبان محفیلیر پردھان بکتا شوہ اپنے رجرائی کے نشے چن شکل کے جنو ای محفیلیر برکت محفیلیر نیک فویزہ اما در پرتکر جنہ دان کرن شبائی کوئی آمین بابا جی رامات ایک ٹکو تھا بولی شیش کر دیچھی آئے پرسے حضور خوب کسا کچھی اپنا را شکل محفیلیر پینڈلے چولے آشن چاوار جے بیشوٹا بولتے چھلا میٹے بولی شیش کر دیچھی چاوا ایکن آمی دیکھ لام اولاد بھائی ای مازار شریفیر پاسے ایک وطر آپ نے لکھا دیکھ بین ہم سو بھی تیلہ ونچ ایکن اللہ قرآن انو جائی چاواتاو جائز آچھے جو دی شٹا اللہ منہ کری چاوا نہ ہوئی کی منہ کوئی را رحیم ڈالی ایک گرہ میں انہیں ستر آسنا گو کی گو ستر آسنی چار دکندر ستر آسنا جائے جی دی بولن ستر بھائی اما کے ایک شٹکر بھانگٹی دین ستر تو اللہ نمو چھے ایکن تار کچھے چائی لین تاکہ کی اللہ منہ کری چائی سین ٹاکا جا اپنے ترکچے چاہ چاہی لین کچھ خبر چاہی لین ای چاہتا کی اللہ منہ کری چاہا ہائی کی منہ کری چان دکندار مالک منہ کری چان اللہ منہ کرنا
যদি কোন ব্যক্তি কারো কাছে চাই আল্লাহ মনে না করে এটা কোশ্চেন কালো শিরিক হবে না কথা ক্লিয়ার এক এখন যদি আপনি মিরান শাহ রহমাতুল্লাহর মাজারে গিয়ে চান মিরান শাহ আমাকে আমাকে সাহায্য করুন কিন্তু আল্লাহ মনে না কইরা ওলি মনে কইরা চান আপনি আল্লাহর ওলি আপনার ক্ষমতা আছে আমাকে সাহায্য করুন আপনারা পিছনে সামনে ডানে বামে যারা আছেন আওয়াজ দিয়ে বলুন আল্লাহর ওলিদের সাহায্য করার ক্ষমতা আছে না নাই আছে ইসনের আব্বাজির একটু গরম করে বলেন না আছে না নাই আছে আল্লাহর ওলিদের দেওয়ার ক্ষমতা থাকলে আমরা চাইবো না কেন ঠিক কি না ঠিক অতএব আপনারা যারা আছেন আল্লাহর ওলিদের কাছে যাবেন তবে মনে রাখবেন হ্যাঁ না চাওয়াই ভালো ওসিলা দিয়ে চান তাদের মাজারে তাদের পায়ে সরাসরি সিজদা করবেন সিজদা করবেন না সিজদা করলে কবিরা গুনাহ হবে সরাসরি যদি আল্লাহ মনে করে চান শিরিক হবে আর যদি তার ক্ষমতা আছে আল্লাহর দেওয়া ক্ষমতা মনে করে চান এটা চাওয়াতে শিরিক হবে না বরং আল্লাহর কোরআনের একটি আদেশকে সমাজে কি বলে আপনার জীবনে বাস্তবায়ন করা হবে কন্যা মারহাবা মারহাবা আবার বলছি আল্লাহ মনে করে চাওয়া যাবে কি মনে করে চাইবেন ওলি মনে করে কি মনে কইরা ওলি মনে করে চাইবেন ওলি মনে করে যদি চান কোরশিন কালো এটা শিরিক হবে না আল্লাহর কোরআনের আদেশ অনুযায়ী এবার আবার আসি আপনার মূল আলোচনায় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের ভিতরেই সবকিছু আছে প্রধান বক্তা আপনাদেরকে শোনাবে খুব সুন্দর করে তিনি বলবে আমি শুধুমাত্র আপনাদেরকে অগোছালোভাবে দুই তিনটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি পীরের কাছে মুরিদ হওয়ার কথা কোরআনে আছে না নাই আছে একটু জোরে কোন আছে না নাই আছে এখন মৌলভীর কথা মানবেন না কোরআন মানবেন না নবী নূরের তৈরি কোরআনে আছে না নাই আছে মৌলভীর কথা মানব নাকি কোরআন মানব না ওলিরা জিন্দা কবরের ভিতরে খাবার পাই রওজা শরীফে মাজার শরীফে খাবার পাই কোরআন বলছে আপনি ইমামের কথা মানবেন নাকি কোরআন মানবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত সৈয়দ হাসান আল আজহারী সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত এই মাহফিলের পক্ষ থেকে লালগুলম শুভেচ্ছা এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া প্রধান বক্তার আগমন হাসান আল আজহারী সাহেবের আগমন সৈয়দ হাসান আল আজহারী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত আমি আমার পাশের যারা ভাইরা আছেন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি